या कुंदेन्दु तुषार हार धवला, या शुभ्र वस्त्रावृता, या वीणा वरदंड मंडित करा, या श्वेत पद्मासना, या ब्रह्माच्युत शंकर प्रवृतिभिर् देवैः सदा वंदिता, सा मां पातु सरस्वती भगवती निःशेष जाड्यापहा। शुक्लं ब्रह्म विचार सार परमां आद्यां जगद्व्यापिनीं वीणा पुस्तक धारिणीं अभयदां जाड्यांधकारापहां हस्तिस्फाटिकमालिकां विदधतीं पद्मासने संस्थितां वंदे तां परमेश्वरीं भगवतीं बुद्धि प्रदां शारदां। ও আগের ক্লাসে আমরা বাচ্য পরিবর্তন শিখেছিলাম। বাচ্য পরিবর্তনের মধ্যে কর্তরি কর্মণি, তার আগে আগে আমরা প্রথমে কর্তৃকর্ম ম্যাচিং শিখেছিলাম। কর্তৃকর্ম ম্যাচিং এর মধ্যে দুজন কর্তা মিক্সড করে কিভাবে ক্রিয়াপদের ম্যাচিং করতে হয় সেটা, তারপরে শিখেছিলাম বিশেষ্য বিশেষণ, তারপরে দুটো বিশেষ্যের কমন বিশেষণ, তারপরে লাস্ট ক্লাসে আমরা শিখেছি বাচ্য পরিবর্তন। তার মধ্যে যে প্রথম কর্তৃবাচ্য সেটা শিখেছি এবং কর্মবাচ্যের তাও শেষে কিছুটা শিখেছি। তো আপনাদের মধ্যে অনেকে কাজ করে পাঠিয়েছেন, টুকটাক যেগুলো ভুল হয়েছে রিপ্লাই করে দিয়েছি। তো কর্তৃবাচ্য বিষয়ে আগে একটুখানি আবার আলোচনা করে নিই। কর্তৃবাচ্য যেটা আমাদের ছিল একবার দেখে নিই। কর্তৃবাচ্য বিষয়ে কি বলেছিলাম, কেউ একজন যতটা মনে আছে বলার চেষ্টা করুন দেখি, কর্তৃবাচ্য বিষয়ে কতটা মনে আছে। কে বলবেন? সৌগতবাবু বলবেন? কর্তৃবাচ্য বিষয়ে আমরা যেটুকু আলোচনা করেছিলাম আপনার যা মনে আছে, আজকে আবার একটু আলোচনা করবো আমরা, তো যেটা মনে আছে আপনার বলুন তো। হ্যাঁ বলছি, কর্তৃবাচ্য হচ্ছে মানে বাচ্য হচ্ছে বলার ভঙ্গি, এবং যে কোনো বাক্যকে যেমন তিন ভাবে আমরা বলতে পারি, তার মধ্যে কর্তৃবাচ্য বলতে গেলে আমিকে প্রাধান্য দেওয়া হয় এবং সেখানে কর্তার প্রাধান্য বেশি থাকে। যেরকম হচ্ছে রামহ বেদম পঠতি, তা এই এই এখানে কি বলা হচ্ছে যে কর্তায় প্রথমা বিভক্তি হবে, কর্মে দ্বিতীয়া বিভক্তি, এবং কর্তাকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে, এবং মূল ধাতুর সাথে অযোগ করে অকারান্ত মানে অযোগ করে তারপর তিং বিভক্তি বসাতে হয়। যেমন পঠতি, রাম বেদম পঠতি, ছাত্র কাব্যম লিখতি, এই ধরনের এগুলি হচ্ছে কর্তৃবাচ্য। তো এটা হলো কর্তৃবাচ্য, এবং কর্মবাচ্যটা মনে আছে? হ্যাঁ, কর্মবাচ্য হচ্ছে কর্তাতে যখন আমরা এটাকে কর্মবাচ্যে প্রয়োগ করব, তখন কর্তাতে তৃতীয় বিভক্তি হবে, কর্মে প্রথমা বিভক্তি হবে, এবং ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে হবে, মূল ধাতুতে ঞ যোগ হবে, এবং তারপর তিং বিভক্তি আত্মনেপদী তে হবে। যথা রামেণ বেদঃ পঠেয়তে পঠ্যতে, হ্যাঁ পঠ্যতে, তারপর হচ্ছে দেবাভ্যাম ফলানি খাদ্যান্তে, এই ধরনের বেশ। রূপক। তাহলে আমরা কি পড়েছিলাম আর একবার বলে নি। কর্তৃবাচ্যের আমরা নিয়োগ পড়েছিলাম নিয়ম হিসেবে, যে কর্তৃবাচ্য মানে যেখানে কর্তার প্রাধান্য থাকবে, সাক্ষাৎ কর্তা করছে বলে আমরা যেখানে বলতে চাইব,
যেমন আমরা বাংলায় বলেছিলাম রাম বিদ্যালয়ে যাচ্ছে, এখানে আমরা রামকে প্রাধান্য করে বলতে চাইছি। রামের উপরে আমাদের বলার বিভক্তি, স্ট্রেস বা গুরুত্ব যেটা হোক রামের মধ্যে রয়েছে, রামকে আমরা গুরুত্ব দিয়ে বলতে চাইছি, তাই জন্য রাম বিদ্যালয়ে যাচ্ছে। এটা হচ্ছে কর্তাকে প্রাধান্য দিয়ে বলছি কর্তৃবাচ্য। রামের দ্বারা বিদ্যালয় যাওয়া হচ্ছে, যেমন বিদ্যালয়টাকে আমরা প্রাধান্য দিয়ে বলতে চাইছি, এরকম ভাবে রামের দ্বারা বিদ্যালয় যাওয়া হচ্ছে, তখন এটা আমাদের হয়ে গেল কর্মবাচ্য। এবার যখন দেখা যাচ্ছে যে বাক্যে হচ্ছে আমাদের কর্ম নেই, যে বাক্যে কর্ম নেই মানে ক্রিয়াটাকে আমরা প্রাধান্য দিয়ে বলছি, যেমন আমাদের দ্বারা ঘোরা হচ্ছে বা তার দ্বারা যাওয়া হচ্ছে, তার দ্বারা হাসা হচ্ছে, তার দ্বারা কাঁদা হচ্ছে, যেখানে আমরা ক্রিয়ার যে অর্থ বা ক্রিয়াটাকে প্রাধান্য দিয়ে বলার চেষ্টা করছি, এটা হচ্ছে ভাববাচ্য। তো তিন ভাবে বাক্য আমরা এইভাবে বলতে পারি, বাংলায় যেমন বলতে পারি, সংস্কৃতে সেইভাবে বলার জন্য আমরা শিখছি যে তিন ভাবে আমরা বাক্য এইভাবে বলতে পারি। তার মধ্যে বেশিরভাগ সমস্ত কিছুই লেখা থাকে কর্তৃবাচ্য, এটাই হচ্ছে মেন বাচ্য, এটাই 90% প্রয়োগ কর্তৃবাচ্যতেই দেওয়া থাকে, এবং কিছু কিছু কর্মবাচ্য থাকে, সেই জন্য সবগুলো একেবারে আমরা শিখে নিচ্ছি। কিন্তু প্রয়োগ বেশিরভাগ সব আমরা যাদের বলি সোজা ভাবেই বলি, বাংলায় যখন বলি রাম বিদ্যালয়ে যাচ্ছে এরকমই বলি, রামের দ্বারা বিদ্যালয়ে যাওয়া হচ্ছে ঘুরিয়ে বলি না। তো এইভাবে আমরা মোটামুটি বলার চেষ্টা করি। তো সেখানে কর্তৃবাচ্যের আমরা নিয়ম হিসেবে দেখেছি তিনটে নিয়ম, যার সাথে কর্মবাচ্যেরও আমরা রিলেট করে করে নেব যে কিভাবে কর্মবাচ্যের হচ্ছে, রিলেট করে কর্তৃবাচ্যের সাথে কর্মবাচ্যের করে নেব। কর্তৃবাচ্যের যে তিনটে নিয়ম, তার আমরা প্রথম নিয়ম দেখেছি কর্তায় প্রথমা বিভক্তি হয়, কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়, আর যেহেতু এটা কর্তৃবাচ্য কর্তার প্রাধান্য, তাহলে কর্তাকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে। এই হচ্ছে মেন তিনটে নিয়ম, কর্তায় প্রথমা বিভক্তি, কর্মে দ্বিতীয়া বিভক্তি, এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে হবে। তো ক্রিয়াপদ কিভাবে তৈরি করতে হবে, সেখানে আমরা একটা নিয়ম শিখেছিলাম, মূল ধাতু তার সাথে অযুক্ত তিং, এটা আমাদের কর্তৃবাচ্যের নিয়ম। যেমন রামহ বেদম পঠতি, এখানে আমরা দেখেছি কর্তা হলো রাম, তারপরে হচ্ছে বেদ পড়ছে, বেদটা হচ্ছে কর্ম, সেই জন্য এখানে কর্তায় রামে হচ্ছে প্রথমা বিভক্তি, বেদম এখানে বেদ হচ্ছে কর্ম, সেখানে দ্বিতীয় বিভক্তি, এবং পঠতি সেটা হচ্ছে ক্রিয়া। তো পঠতি ক্রিয়া কাকে অনুসরণ করে হয়েছে, রামকে অনুসরণ করে হয়েছে পঠতি ক্রিয়াটা, সেই জন্য এখানে যেহেতু রাম একজন তাই পঠতি এখানেও একবচন হয়েছে। যদি রাম এখানে দুজন রাম হতো, তাহলে রামও যখন যদি করতাম রামও বেদম পঠতাহ, এরকম দ্বিবচনে করতে হতো। তো এইরকম আমরা কর্তৃবাচ্য অভ্যেস করে নিয়েছি। কর্তৃবাচ্য অভ্যাস করতে করতেই আমরা আরেকটা শিখেছিলাম, যাতে বুঝতে সুবিধা হওয়ার জন্য একটা বাক্য থেকে নটা বাক্য, যেটা কর্তৃবাচ্যের বাক্যের কাকে কিভাবে অনুসরণ করছে সেটা বোঝার জন্য, সেটা মনে আছে? একটা বাক্য থেকে নটা বাক্য কিভাবে বলেছিলাম সৌগতবাবু, মনে আছে? একটা বাক্য থেকে কিভাবে আমরা নটা বাক্য করছিলাম? ওই বচনগুলো চেঞ্জ করে কি? হ্যাঁ হ্যাঁ, না স্যার, মনে মনে পড়ছে না। এটা আগের দিন আমাদের কি না এরকম কোনো কাজ ছিল না, তো আমরা তার আগে শিখেছিলাম একটা বাক্য থেকে নটা বাক্য কিভাবে করেছিলাম। দাঁড়ান আমি সেই হ্যাঁ স্যার, স্লাইডটা, করা হয়েছিল করা হয়েছিল স্যার। তো কিভাবে করেছিলাম, রামাহ বেদম পঠতি, আমি গুগল ডক্সে করেছিলাম মনে হচ্ছে, দেখছি শিটটা। না না, করা হয়েছিল স্যার, এখানে এমনি করা হয়েছিল। এখানে করা হয়েছিল, স্লাইডে ছিল? না স্লাইডে করা হয়নি, আপনার আপনি জিজ্ঞাসা করেছিলেন এমনি, একটা বলে বলে দিয়ে তারপরে আচ্ছা পরে গুলো করতে দিয়েছিলেন। মনে আছে কারোর কিভাবে রামহ করেছিলাম? বেদং, রামহ বেদং পঠতি, তারপরে রামহ বেদৌ পঠতি পঠতি, তারপরে রামহ বেদান পঠতি, এগুলোর কথা বলছেন তো স্যার? তারপরে হ্যাঁ এগুলোর তারপরে কথাই বলছি। হ্যাঁ হ্যাঁ, রামহ বেদং পঠতঃ, রামহ বেদৌ পঠতঃ, তারপরে রামহ বেদান পঠতঃ। হ্যাঁ এরকম করে অভ্যেস করেছিলাম, গুড, এটাই বলছিলাম। অন্যদের মনে আছে? অর্পিতা মহোদয়া,
অর্ণব মহোদয় মনে আছে? একটা বাক্য থেকে নটা বাক্য যে আমরা সিরিজ করেছিলাম, সম্ভবত গুগল ডক্সেই অভ্যেস করেছিলাম। মনে আছে আশিস মহোদয়? হ্যাঁ স্যার, মনে আছে আমরা করেছিলাম আগের দিনে। তো এই হচ্ছে, আমরা একটা নর্মাল বাক্য নিয়ে সেটাকে আগে করি, করব একটু পরেই করছি তাহলে। হ্যাঁ চলে এসো। তো আমরা কর্তৃবাচ্য শিখছিলাম, এরপরে কর্মবাচ্য। কর্মবাচ্য তাহলে তাহলে কর্তৃবাচ্যের নিয়মটা মোটামুটি বোঝা গেল। এরপর কর্মবাচ্য, কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা, এবং ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে হবে। তো কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যের এই নিয়ম, উদাহরণ রামেণ বেদাহ পঠ্যেতে, নরেণ গ্রন্থা লিখ্যেতে, এগুলো অভ্যেস হয়েছিল কর্মবাচ্যের? না স্যার, কর্মবাচ্য সেরকম এগুলো করা হয়নি স্যার, কয়েকটি করা হয়েছিল, দু তিনটি কয়েকটা। করা হয়েছিল। হুম হুম আচ্ছা বেশ, তো কর্মবাচ্যটা দেখে নিন। কর্মবাচ্যের নিয়ম হচ্ছে, কর্তায় তৃতীয়া বিভক্তি হবে, কর্মে প্রথমা বিভক্তি, ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করবে। এবার এটা আমরা আগের দিনও কিছু যা করেছিলাম সেগুলো আর মনে নেই কতটা কি অভ্যেস করেছিলাম। আজকে আমরা কর্মবাচ্য একটু অভ্যেস করে নিই, দিয়ে তারপরে এগোচ্ছি। আগে একটা বাক্য থেকে আমরা নটা বাক্য করে নেবো, একদম সোজা বাক্য। রামহ বেদম পঠতি। রামহ বেদম পঠতি, এই বাক্য থেকে আমরা নটা বাক্য করব। তো নটা বাক্য কে বলবেন? কেউ একজন বলুন, আমি করি। অর্পিতা মহোদয়া মনে আছে কিভাবে একটা বাক্য থেকে আমরা নটা বাক্য করছিলাম? চেষ্টা করছি। হ্যাঁ বলুন। রামহ বেদম পঠতি, হ্যাঁ রামো বেদম পঠতঃ। তারপরে রামাহ বেদম পঠন্তি, হ্যাঁ তারপরে রামহ বেদৌ পঠতি, রামহ বেদান পঠতি। এরকম বলেছিলাম আমি কি? আমি তো আগে কর্তাকে একই রেখে কর্মকে চেঞ্জ করতে বলেছিলাম। হ্যাঁ, কর্তায় এক বচন রেখে কর্মগুলোকে এক বচন, দ্বিবচন আর বহুবচন করা হয়েছিল। হ্যাঁ, মানে প্রথমে রামহ এই কর্তাটাকে রেখে কর্মটাকে চেঞ্জ কর্তাকে করে রেখে করে বাক্য করছি। কর্মটাকে চেঞ্জ করা হয়েছিল। মানে রামহ কি বলেছিলাম, সেকেন্ড বাক্যটা কি হবে তাহলে? বেদে বেদ শব্দ তো নর শব্দের মতো, রাম শব্দের মতো হবে বেদৌ তাহলে। বেদৌ বেদ পঠতি। তারপরে অর্পিতা মহোদয়া বলুন। রামহ বেদান পঠতি,
বেদান হ্যাঁ, পঠতে বুঝতে চাই। এবার এবার বুঝতে পারলেন তো আমরা কোন ভাবে করছিলাম? তারপরে তিনটে বলুন অর্পিতা মহোদয়। তারপরে স্যার কি কর্তাগুলো চেঞ্জ করব? হ্যাঁ, কর্তা, এখন কর্তা একবচন ধরেছি রামহা, দিয়ে কর্মটাকে একবচন দ্বিবচন বহুবচন নিয়ে তিনটে বাক্য করলাম। একইভাবে এবার কর্তাটাকে দ্বিবচনে নেব, দিয়ে আবার কর্মটাকে একবচন দ্বিবচন বহুবচনে করে আবার তিনটে বাক্য, তারপর আবার কর্তাটাকে বহুবচন নেব, নিয়ে আচ্ছা কর্মটাকে আচ্ছা একবচন দ্বিবচন বহুবচন। ঠিক আছে স্যার। বলুন। রামং বেদম পঠতঃ। তারপরে রামং বেদৌ পঠতঃ। রামৌ বেদান পঠতঃ। তারপরে রামাঃ রামাঃ বেদম পঠন্তি। রামাঃ বেদৌ পঠন্তি। রামাঃ বেদান পঠন্তি। বেশ, এই হচ্ছে আমাদের যে কোনো বাক্য থেকে আমরা একটা বাক্য থেকে নটা বাক্য করলাম। এবার আমরা প্রত্যেকটা বাক্যটাকে ধরে ধরে বাচ্য পরিবর্তন করার চেষ্টা করব। বাচ্য পরিবর্তনের নিয়ম আগে বলেছি, এখন আবার বলছি, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যের এ করে নিতে হবে, পরে কি কি চেঞ্জ হচ্ছে সেই কানেকশনটা করে নিতে হবে। তাহলে যেখানে প্রথমা বিভক্তি ছিল, এটা আগের দিনও আমরা লিখেছিলাম, যেমন আমরা আগের দিন লিখেছিলাম যে এখানে কোথাও, হ্যাঁ এই যে এই নিয়মটা মনে রাখতে হবে। কি ছিল আমাদের? একের জায়গায় তিন করতে হবে, যেখানে কর্তায় প্রথমা ছিল সেখানে একের জায়গায় তিন করতে হবে, তারপরে কর্মে আগে যেখানে দ্বিতীয়া ছিল সেই দ্বিতীয়ার জায়গায় এখন প্রথমা করতে হবে। আরেকটা কি, আগে কর্তা অনুসারী ক্রিয়া ছিল, ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করছিল, এখন কর্মকে অনুসরণ করবে। বেশ, তাহলে এবার এক এক করে প্রত্যেকটা বাক্যের আমরা এবার, এগুলো তো যতগুলো করেছি সবগুলো কর্তৃবাচ্য আছে, এটাকে আমরা কর্মবাচ্য করব। আচ্ছা অমল মহোদয় আপনি বলুন তো। অমল মহোদয়, হ্যাঁ স্যার, হ্যাঁ চেষ্টা করুন তো। কর্তায় তৃতীয় বিভক্ত করে তো, হ্যাঁ রামেণ হ্যাঁ বেদং, বেদংটা হবে বেদহ, হ্যাঁ আর ওখানে হচ্ছে কি অন্তস্ত তিং পঠ্যতে। হ্যাঁ একদম ঠিক, রামেণ বেদহ পঠ্যতে। তারপরে এবার সেকেন্ড বাক্যটা বলুন কি হবে। রামেণ বেদৌ পঠৌতে, পঠ্য, তারপর কি বললেন, পঠ্যৌতে একার হবে, থয় ঠয়, হ্যাঁ একার তয় একার হবে, পঠ্যেতে 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 পঠ্যেতে। আচ্ছা এটা কোন ধাতুর মতো হচ্ছে বলুন তো, এটা কোন ধাতুর মতো রূপ চলছে? এই যে পঠ্যেতে পঠ্যেতে পঠ্যন্তে, আমরা আগে বলেছিলাম আত্মনেপদী একটা ধাতুর নাম সেব ধাতু, এই যে সেব ধাতু আগের দিন পড়েছিলাম যে কর্মবাচক সবই সেব ধাতুর মতো চালাতে হবে। বেশ, এরপরে বেশ, তারপরে তিনটে অর্ণব মহোদয় বলুন পরের তিনটে বাক্য। আচ্ছা
না এখনো ওনার একটা বাকি আছে তো, প্রথম দুটো বলেছে, শেষেরটা বলেনি। শেষেরটা বলে দিক তিনটে। অমল মহোদয় শেষের বাক্যটা বলুন। রামে না হুম শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। রামে না বেদ কর্মে তৃতীয় বেদান পঠন্তে, পঠ্যন্তে। এটা কি সবার মধ্যে ঠিক আছে? যাদের মধ্যে ভুল আছে তারা হাত তুলে দিন। পঠন্তে পঠন্তে জফল হবে না স্যার। আচ্ছা জফল হবে না। তাই তো, এরকম বলছেন? হ্যাঁ হ্যাঁ এখনো তো সবাই সবাই তো এখনো হাত তুলে রেখেছে। আমাদের নিয়ম অনুসারে আস্তে আস্তে যদি করি তাহলে কি হবে? প্রথমে নিয়ম কি ছিল? এখানে উপরেই লেখা আছে, একের জায়গায় তিন, রামহা এখানে প্রথমা আছে, তার জায়গায় তিন করলেন, রামেন করলেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হুম হুম আচ্ছা, 2 নম্বর আমাদের নিয়ম ছিল, দুইয়ের জায়গায় এক, কর্মে যেখানে দ্বিতীয়া আছে সেখানে কর্মে প্রথমা করতে হবে। বেদান এখানে দ্বিতীয়া আছে, এখানে কি আপনি প্রথমা করেছেন? বেদানে প্রশ্ন করতে হবে না? নিয়ম তো বেদাহ তাই বলছে। বেদাহ বেদাহ আচ্ছা, প্রথমে যে বেদান আছে এটা হচ্ছে কোথাকার রূপ, মানে কোন পুরুষের কোন বচন? কোন পুরুষ নয়, কোন বিভক্তির কোন বচন বেদান্তটা? রাম শব্দ রূপ জানা আছে? রামহ রামু, রামাহ রামম, রাম রামান, এটা জানা আছে? না তো স্যার জানা তো নেই সব সবগুলো। রাম শব্দ তো একটুখানি জানতে হবে, নাহলে তো এতদিন এত ক্লাস হয়ে গেল, 1-1.5 মাস 2 মাসের মতো, রাম শব্দের একটু না জানলে কি আমার করে হবে? আসলে অনেকগুলো প্রত্যেক স্যার ক্লাস করা হয়নি, অনেকগুলো ক্লাস মাঝে, এবং সময় পাচ্ছি না দেখার জন্য ওগুলো। একটু খেয়াল করে নিতে হবে, নাহলে রাম শব্দটা একটুখানি না জানলে সমস্যা হবে। ঠিক আছে, অর্ণব, অর্ণব মহোদয় হ্যাঁ স্যার, আপনি বাক্যটা বলুন, কি হবে কি হবে বলে দিন। রামেণ বেদাহ বেদাহ পঠ্যন্তে। হ্যাঁ, বেদাহ যেহেতু প্রথমার বহুবচন ছিল, আমাদের শুধু প্রথমাটা মানে আগে ছিল বেদান, এটা দ্বিতীয়ার বহুবচন ছিল, আমাদের শুধু দ্বিতীয়ার জায়গায় প্রথমা করতে হবে। তাহলে বহুবচন যেমন ছিল সেই বহুবচনই রাখতে হবে, দ্বিতীয়ার বহুবচন মানে এখানে প্রথমার বহুবচন করতে হবে। তাহলে রামহ রামু, রামহ রামুম, রামু রামান, দ্বিতীয়ার বহুবচন ছিল, এখানে প্রথমার বহুবচন করতে হবে, তাহলে রামহ রামু রামাহা, সেরকম বেদাহ বেদৌ বেদাহা। বেশ, তারপরে পঠন্তে, এটা কি ঠিক আছে রূপটা? পঠয়ন্তে পঠয়ন্তে নয়, উচ্চারণটা পঠ্যন্তে পঠ্যন্তে, কারণ আমরা এখানে ক্রিয়াপদ কিভাবে তৈরি হবে বলেছি, মূল ধাতু তার সাথে একটা ই লাগাতে হবে, তার সাথে তে, তাহলে পঠ ধাতু মূল, তার সাথে ই, পঠ্য তার সাথে তে, পঠ্যাতে রূপ হয়। বেদাহা যেহেতু বহুবচনে আছে সেই জন্য পঠ্যাতে পঠিয়েতে পঠ্যন্তে বহুবচনে করা হলো। বেশ, এবার আপনার পাঠের প্রথম প্রশ্নের উত্তর দিন, এটা কি হবে? রামাভ্যাম বেদাহ হুম পঠ্যতে। আবার বলুন। রামাভ্যাম বেদাহ হুম পঠ্যতে।
রামাভ্যাম বেদা পাঠ্যতে। তারপরে বলুন তারপরে বাক্য। রামাভ্যাম বেদ পাঠ্যতে পাঠ্যতে। বেশ, তারপরে রামাভ্যাম বেদাহ পাঠ্যন্তে। একদম ঠিক, রামাভ্যাম বেদাহ পঠ্যন্তে। ওকে, এরপরে আশিস মহোদয়। স্যার, তারপর শেষের তিনটে বলি। বলুন। রামই রামই হ্যাঁ রামই বেদ পঠ্যতে। পঠ্যতে, ওকে। তারপরে রামহি বেদ পঠ্যতে পঠ্যতে, ওকে। রামহি বেদাহ পঠ্যন্তে। ঠিক আছে, একদম ঠিক। তাহলে এরকম ভাবে আমরা বাক্যগুলো অভ্যেস করেছিলাম, এটা আমরা আগের দিনই করেছিলাম, সেটা একটু হালকা ভাবে করে নিলাম। তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন, আর দুজন বাকি আছেন, সাধনা মহোদয় আর সৌগত মহোদয়। তাহলে আপনাদের জন্য, হ্যাঁ বলুন, রচয়িতা কিরকম হবে আত্মনেপালিতে? হ্যাঁ, তো এটা হোম টাস্ক ছিল রচয়তি। এখানে আমাদের মূল ধাতু কি জানতে হবে, মূল ধাতু হচ্ছে রচ, রচ অয় হসন্ত। তো আমাদের নিয়ম অনুসারে কি নিয়ম কর্মবাচ্য, তাহলে রচ্যতে হবে, এ হবে, ই হবে, আর তে হবে। কর্মবাচ্য করার নিয়ম মূল ধাতু, তার সাথে ইয় যুক্ত তে। তাহলে আমাদের রচয়তিপতি যাই থাক, মূল ধাতুটা বের করে নিলাম রচ। আচ্ছা, মূল ধাতু রচ, তার সাথে ইয়, তার সাথে তে, তাহলে কি হবে? রচ্যতে। রচ্যতে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে তাহলে আমাদের সাধনা মহোদয়া। সাধনা মহোদয়া, আপনি আগে বলুন, আগে আমি একটা বাক্য লিখি, তারপরে সেটাকে বলবেন, নটা বাক্যের প্রথম তিনটে বলবেন। লতা অন্নম খাদতি, লতা অন্নম খাদতি, লতা ভাত খাচ্ছে। এটাকে করলে কি হবে? এরপরে দু নম্বর বাক্য, তিন নম্বর বাক্য, বাচ্য পরিবর্তন নয়, এখন হচ্ছে একটা বাক্য থেকে যে নটা বাক্য সেটাই, মানে লতাটাকে স্ট্যাটিক রেখে কর্মটাকে চেঞ্জ করা, এরকম করে বলে। বলুন পরের বাক্য কি লিখবো? কর্মবাচ্য করতে হবে না, কর্মবাচ্য নয়, এখন তো কর্মবাচ্যের কথা আসেনি, এখন হচ্ছে একটা বাক্য থেকে নটা বাক্য, যেমন প্রথম বাক্য ছিল রামহা বেদম পঠতি, দ্বিতীয় বাক্য রামহা বেদ পঠতি, তৃতীয় বাক্য ছিল রামহা বেদান পঠতি। এই এই এইভাবে বাক্য বাড়াতে হবে, একটা বাক্যটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। কিভাবে বাড়িয়েছি? কর্তাটাকে আমরা সেম রেখেছি, কর্মটাকে একবচন দ্বিবচন বহুবচনে করেছি, বেদম দ্বিতীয়ার একবচন, বেদ দ্বিতীয়ার দ্বিবচন, বেদান বহুবচন, এরকম করে কর্মটাকে চেঞ্জ করে করে বাক্য করেছি। তো সেই রকম ভাবে বলুন, লতা অন্নম খাদতি, তাহলে এরপরে কি বাক্য হবে? অন্ন তো নর শব্দের মতো না, অন্ন শব্দ হচ্ছে ফল শব্দের মতো, নপুংসক লিঙ্গে ফল শব্দ। লতা ফলে না, অন্নে খাদতি। হ্যাঁ, তারপরে বাক্য লতা অন্নানি খাদতি। হ্যাঁ,
এবার বাচ্য পরিবর্তন করুন, এই তিনটেই থাক, এবার বাচ্য পরিবর্তন করুন। কি হবে প্রথমটার বাচ্য পরিবর্তন করলে? কর্মবাচ্য পরিবর্তন করতে? হ্যাঁ হ্যাঁ, কর্মবাচ্য কর্তা দ্বিতীয়া, নিয়মটাও সামনে রইল, কি হবে? নিয়ম কি আছে? যেখানে প্রথমা বিভক্তি সেখানে তৃতীয়া বিভক্তি করতে হবে, যেখানে দ্বিতীয়া সেখানে প্রথমা, আর কর্ম অনুসারে ক্রিয়া। তাহলে বলুন কি হবে? লতা শব্দরূপ জানা আছে? সে দ্বিতীয়টা মনে পড়ছে, লতা লতা আমার মনে, লতা লতে লতাহা, লতাম লতে লতাহা, লতয়া লতাভ্যাম লতাভিহি, লতয়া অন্য অন্যমটা কোন শব্দের মতো চলবে? ফল, ফলম, ফল শব্দের। হ্যাঁ, তাহলে অন্যম এখানে কোন বিভক্তির কোন বচন আছে? কোন বিভক্তি? প্রথমা বিভক্তি, প্রথমা নয় যে, এটা তো কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য। তাহলে এই যে নিয়ম যে দেওয়া রয়েছে, কর্তায় প্রথমা বিভক্তি, কর্মে দ্বিতীয় বিভক্তি, তাহলে এটা তো কর্ম, কর্তৃবাচ্য, এটা তো কর্ম, তাহলে এখানে তো অবভিয়াসলি দ্বিতীয় বিভক্তি আছে, তাহলে দ্বিতীয়ার একবচন আছে। তো এই দ্বিতীয়টাকে আমাকে এখন কোথায় চেঞ্জ করতে হবে? প্রথমাতে, প্রথমাতে। তাহলে অন্যম দ্বিতীয়ার একবচন আছে, সেখানে আমাদেরকে নিয়ে যেতে হবে প্রথমার একবচন। তাহলে প্রথমার একবচনে কি হয়? ফল শব্দের প্রথমার একবচনে কি হয়? ফলম, ফলম। তাহলে অন্য শব্দের কি হবে? অন্যম। হ্যাঁ, সেমই হবে, কারণ ফল শব্দের প্রথমার একবচন না দ্বিতীয়ার একবচন তো সেম হয়, ফলম ফলে ফলানি, আবার দ্বিতীয়ার একবচনেও ফলম এরকম হয়, ফলম ফলে ফলানি, তাহলে অন্যম। তারপরে খাদ্যতে, খাদ্যতে। বেশ, 2 নম্বর বাক্যটা লতয়া। হ্যাঁ, লতয়া অন্যে, এখানে আগে কি বিভক্তি আছে ভাবুন, এখানে কি বিভক্তি আছে? দ্বিতীয় বিভক্তি, তার কোন বচন? না দ্বিতীয় বিভক্তি না, আছে এই তো কর্তৃবাচ্যের নিয়ম তো দেওয়া রয়েছে, কর্তৃবাচ্যের নিয়ম এখানে তো বলা হলো, কর্তায় প্রথমা বিভক্তি, কর্মে দ্বিতীয় বিভক্তি, এবং কর্তাকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে। তাহলে এটা তো আমরা যেটা করছি এটা তো কর্তৃবাচ্য, মানে এটা অলরেডি ওইরকম রয়েছে, সেটাকে কর্মবাচ্য নিয়ে যাব। মানে এটাকে এখানে যদি আমরা লিখি কর্তা বা কর্তৃ, কর্তৃবাচ্য, এটা হচ্ছে কর্তৃবাচ্যের নিয়ম, এটা অলরেডি তো ওখানে লাগানো রয়েছে। এর থেকে আমরা এই নিচের কর্মবাচ্যের নিয়মটাকে লাগিয়ে কর্মবাচ্য করছি। তাহলে এই নিয়মটা অলরেডি লাগানো আছে, মানে কর্মের দ্বিতীয় বিভক্তি, তো এখানে তো এটা আমাদের কর্ম, তাহলে এটা অবভিয়াসলি দ্বিতীয় বিভক্তি, এখানে তো চিন্তার কোনো অবসান নেই, কারণ কর্তৃবাচ্যের নিয়মটা তো এখানে অলরেডি লাগানো রয়েছে, এটাকে আমরা কর্মবাচ্যে চেঞ্জ করছি। তাহলে এখানে বলুন দ্বিতীয় আর কোন বচন লাগানো আছে? দ্বিবচন, দ্বিবচন। তাহলে এটাকে আমরা চেঞ্জ করে কোথায় নিয়ে যেতে হবে, কোন বিভক্তির কোন বচনে নিয়ে যেতে হবে? প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তির কোন বচন? বচন তো চেঞ্জ হবে না, বচন যা ছিল তাই, শুধু বিভক্তিটা চেঞ্জ হবে। অন্য এখানে দ্বিতীয় বিভক্তির দ্বিবচন ছিল, সেখানে আমরা প্রথমা বিভক্তিতে নিয়ে আসবো, যে দ্বিবচন দ্বিবচন যা আছে তাই থাকবে। তাহলে এখানে ছিল দ্বিতীয়ার দ্বিবচন, সেটা আমরা এখানে এখন যখন চেঞ্জ করবো সেটা হবে প্রথমার দ্বিবচন। তাহলে প্রথমার দ্বিবচন কি হয়?
অন্যে হ্যাঁ তো সেম হয়, এটা তো একদম সোজাই অন্যে। তারপরে খাদ্য একার হবে খাদ্যেতে। হ্যাঁ খাদ দিয়েতে, বেশ। এরপরে শেষেরটা কিন্তু আর ভুল করলে হবে না, শেষেরটা বলুন ঠিকঠাক ভাবে। লতয়া এটা কোন বিভক্তির কোন বচন আগে ভাবুন, তারপরে চেঞ্জ করলে কোন বিভক্তির কোন বচন হবে। দ্বিতীয় বিভক্তি বহু বচন আছে, চেঞ্জ করলে প্রথমে বিভক্তি তো প্রথম বিভক্তির কোন বচন? এক বচন, আমি ওখানে বুঝতে পারছি না। ঠিক আছে, আপনাকে আমি আর একবার বোঝাচ্ছি, ভালো করে শুনুন। আমরা বলেছি কর্তৃবাচ্যের নিয়ম হচ্ছে এক দুই আর কর্তমসারী ক্রিয়া। এক বলতে এখানে এটা হচ্ছে কর্তা, কর্তাতে প্রথম বিভক্তি হবে। দুই এটা হচ্ছে কর্ম, কর্মতে হচ্ছে দ্বিতীয় বিভক্তি হবে, আর কর্তা অনুসারে ক্রিয়া। একই যখন কর্মবাচ্যে আসবো সেই কর্তাতে প্রথমা বিভক্তি না হয়, আগে প্রথমা বিভক্তি ছিল, এখন সেই প্রথমা বিভক্তি না হয়ে সেখানে হয়ে যাবে তৃতীয় বিভক্তি। সেই একই কর্তাতেই প্রথমা বিভক্তিটা চেঞ্জ হয়ে গেল তৃতীয় বিভক্তি। বচনের কিন্তু এখানে কোনো কথাই নেই, বচন যেমনটি ছিল তেমনই থাকবে। দু নম্বর আর কি চেঞ্জ হবে, আগে যে কর্মে দ্বিতীয় বিভক্তি ছিল কর্তৃবাচ্যেতে, কর্মে যে দ্বিতীয় বিভক্তি ছিল এখানে এসে সেই কর্মেতে হয়ে যাবে প্রথমা বিভক্তি। বচনের কোনো কথা নেই, বচন যেমন ছিল তেমনই, আর কি কর্মকে অনুসরণ করে ক্রিয়া হবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে তো খুবই সোজা, এখানে লতা এটা হচ্ছে কর্তৃবাচ্যের একটা বাক্য, তাহলে এখানে আমাদের যা নিয়ম, নিয়ম অলরেডি অ্যাপ্লাই করা আছে, কর্তায় প্রথমা বিভক্তি, লতাতে প্রথমা বিভক্তি, লতা যেহেতু কর্তা, কর্মে কর্মে দ্বিতীয় বিভক্তি, অন্যান্য যেহেতু কর্ম এটা দ্বিতীয় বিভক্তি। এবার দ্বিতীয় বিভক্তির কোন বচন না, আমরা যদি জানি অন্য শব্দ হচ্ছে ফল শব্দের মতো চলে, তাহলে ফলম ফলে ফলানি, প্রথম বিভক্তি হলো দ্বিতীয় বিভক্তিতে যদি যাই একই ফলম ফলে ফলানি, তাহলে এটা যদি অন্নমটা চালাই অন্নম অন্নে অন্নানি, তাহলে দেখেই বুঝে যাচ্ছে এটা দ্বিতীয়ার বহু বচনে রয়েছে। আচ্ছা, কারণ আমাদের কর্মে দ্বিতীয় বিভক্তি হবে বলেছিল, আছে মিলে গেছে, আর খাদতি হচ্ছে কর্তাকে অনুসরণ করে হলো। এবার এটাকে যখন চেঞ্জ করব, এই এবারে এবার আপনি বলার চেষ্টা করুন দেখি, অনেকটা তো বললাম, তারপর আমি আবার বুঝিয়ে দিচ্ছি যদি না বুঝতে পারেন। চেঞ্জ করা আসল জায়গায় কর্তাতে প্রথমা ছিল সেখানে তৃতীয় আনলাম, লতাতে প্রথমা বিভক্তি ছিল, প্রথমা বিভক্তির একবচন ছিল, তো একবচনের বিষয়ে তো কিছু বলা হয়নি, একবচন ছিল একবচনই আনলাম, কিন্তু প্রথমা বিভক্তি ছিল সেখানে তৃতীয় বিভক্তি। আচ্ছা, একইভাবে অন্যানি এখানে দ্বিতীয়ার বহুবচন রয়েছে, তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে? প্রথমার বহুবচন অন্যানি হবে। হ্যাঁ, প্রথমার বহুবচন হবে, তাহলে আপনি একটু আগে বললেন প্রথমার একবচন, এবার বুঝতে পেরেছেন তো তাহলে কেন বহুবচন হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে প্রথমার বহুবচন হলে অন্নানি, এটা তো একদম সোজা জিনিস অন্নানি। আচ্ছা, এরপরে খাদ্যন্তে, খাদ্যান্তে কেন, খাদ্যান্তে কেন হলো? ওটা বহুবচনের জন্য। হ্যাঁ, অন্নানিটা বহুবচনে আছে, তাহলে এখন যদি বুঝতে পেরে থাকেন আমি আপনাকে একটা বাক্য বলছি, যেহেতু আপনি এখনো পাশ করতে পারেননি, একটা বাক্য বলছি সেটা একদম ঠিকঠাক ভাবে বলতে হবে। রামহ রামহ কবিতাম বা কি বলি, হ্যাঁ কবিতা আমি বলি, একটু ভেবে চিন্তে বলবেন। লতা শব্দ জানা আছে? হ্যাঁ স্যার। লতা শব্দ, আচ্ছা তাহলে এটাকে ঠিকঠাক ভাবে বলার চেষ্টা করুন, তাহলে মোটামুটি বুঝতে পারবো যে বুঝেছেন। রামহ কবিতাম লিখতি, এই বাক্যটা আমি আপনার
নিয়মের পাশেই রেখে দিচ্ছি, এখানেই পাশেই দিচ্ছি, দেখে দেখি বলার চেষ্টা করুন কি হবে। রা মহা কবিতাম লিখতি, এটা কর্তৃবাচ্য আছে, এটাকে কর্মবাচ্য করতে হবে। কর্তৃবাচ্য আছে, রা মহা কবিতাম লিখতি, এটাকে কর্মবাচ্য চেঞ্জ করলে কি হবে? রামেণ কবিতা লিখতে। একদম ঠিক আছে, রামেণ কবিতা লিখে। ওকে, এরপরে সৌগত মহোদয়। হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা, আপনি হচ্ছে উনি যে তিনটে বলেছেন তারপরে গুলো শেষ করে ঝেটে ঝেট বলে দিন। উনি তো প্রথম তিনটে বলে তার বাচ্য পরিবর্তন করেছেন, তারপরে গুলো বলুন। দুটোই বলবো, মানে কর্ম আর কর্তৃবাচ্য আর কর্মবাচ্য। যেটা আপনার সুবিধা হয়, যদি একটা একটা বাক্য বলে বাচ্য পরিবর্তন করতে সুবিধা হয় বলতে পারেন, নাহলে বাক্যগুলো আগে বলে নিয়ে তারপরে বাক্য পরিবর্তন করতে পারেন, যে কোনো একটা। ঠিক আছে, প্রথমটা হচ্ছে লতে অন্নম খাদতঃ। এর যেটা পরিবর্তন করবার পর হবে লতাভ্যাম অন্নম খাদ্যতে। ঠিক আছে, পরেরটা হবে লতে অন্নে খাদতঃ। হ্যাঁ কর্মবাচ্য হবে লতাভ্যাম অন্নে খাদ্যেতে। হ্যাঁ তারপরেরটা হবে লতে অন্নানি খাদতঃ। আর পরিবর্তন করবার পর হবে লতাভ্যাম অন্নানি খাদয়ন্তে। খাদয়ন্তে নয়, উচ্চারণটা ঠিকঠাক ভাবে করুন। খাদ্যান্তে। হ্যাঁ খাদ্যান্তে। ওকে খাদ্যান্তে। বেশ, তারপরে শেষের তিনটে। শেষের তিনটে হচ্ছে লতাভিহি। আগে বাচ্য পরিবর্তন নয়, আগে কর্তৃবাচ্য বাক্য আচ্ছা তিনটে বলুন। কর্তৃবাচ্য হবে লতাহা অন্নম খাদন্তি। লতাহা অন্নে খাদন্তি। লতাহা অন্নানি খাদন্তি। এরপর কর্মবাচ্য বলুন। হবে লতাভিহি অন্নম খাদ্যতে। তারপর হবে লতাভিহি অন্নে খাদ্যতে। তারপর হবে লতাভিহি অন্যানি খাদ্যান্তে। বেশ, ওকে, তাহলে আমাদের সামান্য ভাবে এটা হলো। তাহলে এই মোটামুটি আমাদের কর্মবাচ্য মোটামুটি আমরা শিখে গেছি। এরপরে আসছি আমরা ভাববাচ্য। ভাববাচ্য মানে আমরা কি বলেছি, যেখানে হচ্ছে কর্ম থাকবে না, ভাবের প্রাধান্য। যেখানে কর্ম থাকবে না, ভাবের প্রাধান্য। ভাব মানে কি বলেছি, মনে আছে? ভাব মানে কি, ভাবের প্রাধান্য ক্রিয়া মানে কিসের প্রাধান্য? ক্রিয়া, যেখানে ক্রিয়ার প্রাধান্য। কর্তা বা কর্মের প্রাধান্য দেওয়া হচ্ছে না, যেখানে ক্রিয়াটাকে আমরা প্রাধান্য দিয়ে বলছি। যে আমরা এখন ঘুরছি, বা ছেলে ছেলেটির দ্বারা কাঁদা হচ্ছে, যখন বলছি ছেলেটি কাঁদছে, তখন কিন্তু ছেলের ওপরে গুরুত্ব দেওয়া হলো। কিন্তু যখন ইনডাইরেক্টলি তার কাঁদাটাকে আমরা হাইলাইট করার চেষ্টা করছি, যে ছেলেটির দ্বারা কাঁদা হচ্ছে, আমাদের দ্বারা ঘোরা হচ্ছে, এইরকম যেগুলো আমরা বাক্যে বলি বাংলায়, সেই রকম সংস্কৃততে ভাববাচ্য, যেখানে আমরা ক্রিয়াটাকে জোর দেওয়ার চেষ্টা করছি। তো ভাববাচ্যের নিয়ম সেম, ভাববাচ্যের নিয়ম হচ্ছে কর্মবাচ্যের মতোই। কর্মবাচ্যে যেমন নিয়ম ছিল, সেই রকম হচ্ছে ভাববাচ্যের নিয়ম। কর্মবাচ্যের কি নিয়ম ছিল সৌগত মহোদয়, কর্মবাচ্যের কি নিয়ম ছিল বলুন তো? ওই যে তিনটে নিয়ম, কর্মবাচ্যের কি কি ছিল?
সৌগত মহোদয়, কর্মবাচ্যের হ্যাঁ নিয়মের মতোই হবে বলছি ভাববাচ্য, তাহলে কর্মবাচ্যের নিয়মগুলো একবার বলে দিন। কর্তাতে তৃতীয়া বিভক্তি হবে, কর্মে প্রথমা বিভক্তি, এবং ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে হবে, মূল ধাতুর সাথে ই যোগ হবে, আর তার সাথে তিং বিভক্তি আত্মনেপদী তে যোগ হবে। গুড, ওকে ওকে ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কর্মবাচ্যের নিয়ম। এবার ভাববাচ্য বললাম কর্মবাচ্যের মতোই হবে, তাহলে এক এক করে আপনি কর্মবাচ্যের নিয়ম বলুন, আমি ভাববাচ্যের সাথে লিঙ্ক করে দিই। তাহলে কর্মবাচ্যের প্রথম নিয়মটা বলুন, এবার প্রথমটা বলুন আর একবার, প্রথমটা শুধুমাত্র। কর্তাতে তৃতীয়া বিভক্তি, হ্যাঁ, তাহলে এখানেও আমাদের নিয়মে দেখে নিন, ভাববাচ্যের প্রথম নিয়মের মধ্যে কি আছে, কর্তাতে তৃতীয়া বিভক্তি হবে, যেমন ছিল কর্মবাচ্য। আচ্ছা, কর্মবাচ্যের দ্বিতীয় নিয়মটা কি? কর্মে প্রথমা বিভক্তি, কর্মে প্রথমা বিভক্তি হবে, তাহলে ওটা কর্মবাচ্য ছিল, সেই জন্য ওখানে কর্ম ছিল, তাই কর্মেতে প্রথমা বিভক্তি। কিন্তু ভাববাচ্যে আমরা কি বলেছি, ভাববাচ্যে কর্ম থাকবে, কর্ম সম্ভব কি ভাববাচ্যে? না, তাহলে ভাববাচ্যে যেহেতু কর্ম সম্ভব নয়, কর্ম থাকবে না, তাহলে এখানে কর্মবাচ্যের বিভক্তির কোনো কথাই ওঠে না। সেই জন্য দু নম্বর যে নিয়মটা কর্মবাচ্যের ছিল, সেই কর্মবাচ্যের দু নম্বর নিয়মটা ভাববাচ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবলই নয়, সম্ভবই নয়, কারণ ভাববাচ্যে তো কর্ম থাকে না, সেই জন্য দু নম্বর নিয়মটা বাদ। আচ্ছা, তারপরে তিন নম্বর নিয়ম কি ছিল? ক্রিয়াপদে ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে হবে, মূল ধাতুর সাথে। দাঁড়ান দাঁড়ান, এক মিনিট এক মিনিট, ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে হবে, তাহলে সেখানে কর্মবাচ্য ছিল, সেই জন্য ক্রিয়াপদ সবসময় কর্মকে অনুসরণ করছিল, কিন্তু ভাববাচ্যে তো কর্ম থাকবে না, তাহলে ক্রিয়াপদ এখানে কাকে অনুসরণ করবে, এটা একটা বড় প্রশ্ন, বোঝা গেল? তাহলে কর্তৃবাচ্যের নিয়ম ছিল ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করবে, কর্তার যেহেতু প্রাধান্য ছিল, কর্মবাচ্যে কর্মের প্রাধান্য, সেই জন্য ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করবে, কিন্তু ভাববাচ্যে ক্রিয়াপদ কাকে অনুসরণ করবে, কারণ এখানে তো কর্ম নেই, কর্তা কর্তা আছে, কিন্তু এটা যেহেতু ভাববাচ্য, আমরা বলেছি কর্মবাচ্যের মতো হবে, কিন্তু কর্মবাচ্যে আমরা দেখেছি ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করছিল, কিন্তু ভাববাচ্যে তো কর্ম সম্ভব নয়, তাহলে ক্রিয়াপদ কাকে অনুসরণ করবে, সে বিষয়ে একটা ধাঁধলা রয়েছে, আমরা বুঝতে পারছি না কাকে অনুসরণ করবে। সেই জন্য এখানে নিয়ম হচ্ছে ভাববাচ্যে সবসময় ক্রিয়াপদ প্রথমার একবচন হবে, প্রথম পুরুষের একবচন হবে সবসময়, কাকে অনুসরণ করবে নয়, এটা সবসময় প্রথম রূপটাই হবে, যেমন আমরা আগে পড়ছিলাম পঠ্যাতে লিখ্যাতে, ওই প্রথম রূপটাই হবে সবসময়, প্রথম পুরুষের একবচনই হবে, যেহেতু কাকে কাউকে এখানে ফলো করার মতো নেই, কাউকে অনুসরণ করার মতো নেই, সেই জন্য সবসময় আমরা প্রথম রূপটাই লিখবো। আচ্ছা, তারপরে নিয়মটা কি ছিল বলুন, কর্মবাচ্যের থার্ড নিয়মের লাস্টের অংশটুকু কি ছিল? মূল ধাতুর সাথে ই যোগ হবে, আর তারপর তিং বিভক্তি আত্মনেপদী তে যোগ হবে। বেশ, একদম সেম, এটা যেমন বললাম, মানে যেমন বললেন সেরকমই হবে। তাহলে আমরা দেখছি যে মিলছে কি, একদম প্রথম নিয়মটা মিলছে, আর একদম লাস্টের নিয়মে লাস্ট অংশটুকু মিলছে, এটা হচ্ছে ব্যাপার, প্রথম নিয়মটা মিলছে আর লাস্ট অংশের লাস্টটুকু মিলছে, দ্বিতীয় নিয়মটা মিলছে না, কারণ দ্বিতীয় নিয়মটা কর্মের বিষয় ছিল, কর্মে কোন বিভক্তি হবে সেই বিষয়ে, কিন্তু ভাববাচ্ছে তো কর্ম সম্ভব নয়, সেই জন্য এখানে দ্বিতীয় নিয়মটা মিলছে না। তিন নম্বর নিয়মের প্রথম অংশটুকু মিলছে না, কারণ তিন নম্বর নিয়মের প্রথম অংশে ছিল যে কর্মকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে, এখানে তো কর্ম নেই, সেই জন্য কর্মকে অনুসরণ করার কোনো কথাই নেই, সেই জন্য আমরা তিন নম্বর নিয়মটা এখানে চেঞ্জ করে বলে দিলাম যে সেটা হবে সবসময় প্রথম পুরুষের একবচন। সেই জন্য আমরা দু নম্বর নিয়মে এখানে কি লিখেছি, কর্মবাচ্যের মতোই এখানে ক্রিয়াপদ হবে, কিন্তু এই বাচ্চে যেহেতু কর্ম থাকে না, তাই ক্রিয়াপদটি সবসময় প্রথম পুরুষের একবচনে হবে। ক্রিয়াপদ কিভাবে তৈরি করতে হবে, সেটা তো আগে আমরা যেমন শিখেছিলাম সেই রকমই। বেশ, এবার আমাদের কর্মবাচ্যের তিনটে নিয়ম আমরা স্ক্রিনে তুলে দিয়েছি, এবার এখান থেকে আমাদেরকে বলতে হবে যে এর থেকে ভাববাচ্যের কি কি পার্থক্য, এই নিয়ম দেখে দেখে ভাববাচ্যের নিয়মটা বলতে হবে। কর্মবাচ্যের নিয়ম আমরা তুলে দিলাম, এবার এখান থেকে আমরা বলেছি ভাববাচ্য যেটা আছে সেটা কর্মবাচ্যের মতোই হবে, কিন্তু একেবারে সেম টু সেম হচ্ছে না, আমরা দেখলাম যে একটু একটু কোথাও চেঞ্জ হচ্ছে, তাহলে এই কর্মবাচ্যের নিয়ম দেখে দেখে ভাববাচ্যের নিয়মটা বলতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো কে করবেন, অর্পিতা মহোদয়া? স্যার, একটা সেন্টেন্স কি হ্যাঁ, তিন রকম বাচ্চে একটু বাংলায় একটা করে দেখাবেন, মানে কর্মবাচ্য, কর্তৃবাচ্য আর ভাববাচ্য, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। একটা সেন্টেন্স কে তিন বাক্যে বাচ্চে তো হবে না, কারণ আমরা যদি কর্মবাচ্যে করি তার মানে কর্ম সম্ভব, সেটাকে তো আর ভাববাচ্যে করতে পারবো না, সেই জন্য আমরা কি বলেছি, রাম বেদ পড়ছে, এটা হচ্ছে কর্তৃবাচ্য বাংলায়,
এটাকে যদি কর্মকে প্রাধান্য দিয়ে বলতে চাই তাহলে রামের দ্বারা বেদ পড়া হচ্ছে, এরকম বলতে হবে। এটাকে তো আর ভাববাচ্য করতে পারবো না, যেহেতু এখানে কর্ম আছে তাহলে ভাববাচ্য করতে গেলে কর্ম থাকবে না। এরকম ধরুন যে রামের দ্বারা পড়া হচ্ছে, তাহলে এটা হয়ে গেল ভাববাচ্য। শুধু কর্মবাচ্য থেকে কর্মটাকে তুলে নিলেই হয়ে যায় ভাববাচ্য। আচ্ছা আচ্ছা, কর্মবাচ্য এবং ভাববাচ্য সেম, শুধু কর্মবাচ্যে কর্ম থাকে, ভাববাচ্যে ভাব থাকে, কর্ম থাকে না, তার জায়গায় ধাতু অর্থ থাকে, কর্মটাই শুধু থাকে না, এটাই পার্থক্য। আচ্ছা বুঝে গেল? এরপরে আমরা উদাহরণ দিতে আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হবে। অর্পিতা মহোদয়, আপনি কর্মবাচ্য দেখে ভাববাচ্যের নিয়মগুলো বলার চেষ্টা করুন তো। ভাববাচ্যে কর্তায় তৃতীয় বিভক্তি হবে। কর্মবাচ্যে প্রথম নিয়ম আগে এরকম ভাবে বলুন, কর্মবাচ্যের প্রথম নিয়ম হচ্ছে কর্তায় তৃতীয় বিভক্তি হবে। তাহলে একই ভাবে ভাববাচ্যে বলতে গেলে সেমই হবে, ভাববাচ্যে ও কর্তায় তৃতীয় বিভক্তি হবে, তাই তো? আচ্ছা, তারপরে কর্মবাচ্যের দ্বিতীয় নিয়ম কর্মে প্রথম বিভক্তি হবে, কিন্তু ভাববাচ্যে কর্ম থাকে না, তাই কর্মের কোনো বিভক্তিরও এখানে কোনো উল্লেখ নেই। আচ্ছা, হ্যাঁ, কর্মবাচ্যের 3 নম্বর নিয়ম ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করা হবে, যেমন হচ্ছে মূল ধাতু তার সাথে য যোগ হয়ে 3 বিভক্তি হবে। আর ভাববাচ্যে যেহেতু কর্ম থাকে না, তাই এখানে ক্রিয়াপদটি সবসময় প্রথম পুরুষের 1 বচন হবে। সেটি আমরা কিভাবে তৈরি করব না, মূল ধাতু তার সাথে য যোগ করে প্রথম পুরুষের 1 বচন, আত্মনেপদী যেহেতু তে বিভক্তি হয় সেরকম করে করলে হবে, যেমন পঠ্যাতে খাদ্যাতে এইভাবে রূপগুলো চলবে। বাহ বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা ওকে, এবার আমরা কর্মবাচ্যে কিছু অভ্যেস করে নিই। কর্মবাচ্যে অভ্যেস করে নিই, যেমন আমি বলতে চাইছি যে ভালো, বাংলায় লিখি ভাববাচ্য, ভাববাচ্যের অভ্যেস করছি। বালকের দ্বারা, বালকের দ্বারা হাসা হচ্ছে, হাসা হচ্ছে, কি হবে এটাকে চেঞ্জ করি। তো আমরা বলেছি যে কর্মবাচ্যে, এই ভাববাচ্যে কি হয়, ভাববাচ্য কর্মবাচ্যের মতোই হয়। তাহলে আমরা সিম্পল একটা কর্তৃবাচ্য আগে লিখে নিই, বালকাহা হাসতি, এই হচ্ছে আমাদের কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য নিয়ম কি, কর্তায় প্রথম বিভক্তি হবে, কর্মে দ্বিতীয় বিভক্তি হবে। এখানে কর্ম নেই, কারণ এটাকে আমরা ভাববাচ্যে চেঞ্জ করব, তো সেই জন্য কর্ম এখানে রাখলাম না। আর হস্তী হচ্ছে একটা ক্রিয়া, কর্তাকে অনুসরণ করে হয়েছে। তো এটাকে যখন আমরা ভাববাচ্যে চেঞ্জ করব, তো ভাববাচ্যের নিয়ম কি, কর্তায় তৃতীয় বিভক্তি হবে। যেমন কর্মবাচ্যের নিয়ম ছিল সেই রকম ভাববাচ্যের সেম নিয়ম, কর্তায় তৃতীয় বিভক্তি হবে। যেমন বালকেন করে দিলাম, কর্ম যেহেতু এখানে আমাদের নেই, তাহলে এখানে কর্ম বিষয়ে কোনো চিন্তা করারই দরকার নেই। যেমন কর্মবাচ্যে চিন্তা করতে হচ্ছিল, কর্মেতে আমাদের প্রথম বিভক্তি করতে হচ্ছিল, সেই রকম এখানে কর্ম নেই যেহেতু চিন্তা করার কোনো দরকার নেই। তারপর নিয়ম কি বলা হয়েছে, ক্রিয়াপদ কাকে অনুসরণ করবে, এখানে যেহেতু কর্ম নেই, কর্মকে অনুসরণ করারও নেই, তাহলে কাকে অনুসরণ করবে, না সব সময় প্রথম রূপটাই হবে। তো প্রথম রূপটা কিভাবে তৈরি করব, তার জন্য আমরা বলেছি মূল ধাতু কর্মবাচ্যে যেমন করে তৈরি করছিলাম, তার সাথে ইয়া তার সাথে তে, তাহলে হস ইয়া তে একসাথে লাগিয়ে দিলে কি হয়, হস্যাতে, তাহলে হয়ে গেল বালকেন হস্যাতে, একদম সোজা, সে অ্যাজ ইট ইজ কর্মবাচ্যের মতোই। কিন্তু কর্মবাচ্যে কর্ম থাকে, সেই জন্য সেই বিষয়ে কর্মকে নিয়ে চিন্তা করতে হয়, কর্মতে প্রথম বিভক্তি করতে হয়, তারপর ক্রিয়াপদটা কর্মকে অনুসরণ করে, এখানে জাস্ট কর্ম থাকে না, এটাই একদম সোজা। কর্ম থাকে না মানে আমার পুরো ঝামেলা উঠে গেল, শুধু কর্তাতে ক্রিয়া করে দিলাম আর ক্রিয়াপদটাকে চেঞ্জ করে ইয় ঢুকিয়ে তে লাগিয়ে দিলাম, ব্যাস এইটুকুই, আর কিছুই নেই। এখন যদি আমি বলি যে রামহ পঠতি, কে কে পারবে এটাকে ভাববাচ্যে চেঞ্জ করতে, দেখি হাত তুলে দিন, কে কে এটাকে ভাববাচ্যে চেঞ্জ করতে পারবে রামহ পঠতি। বাহ, আশা করি সবাই সবাই হাত তুলেছেন। সাধনা মহোদয়া বলুন তো। রামেন পঠতে, একদম রামেন পঠ্যাতে। আচ্ছা এখন আপনার কাছে প্রশ্ন, রামহ পঠতি এই বাক্যটার কর্মবাচ্যে পরিবর্তন হবে কি? সাধনা মহোদয়া, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি।
হবে পরিবর্তন কর্ম হচ্ছে না, কেন হবে না? এখানে কি কর্ম আছে? নেই। হ্যাঁ, তাহলে একদম সোজা, কর্ম নেই সেই জন্য কর্মবাচ্য হবে না। যদি কর্ম থাকতো তাহলে এখানে আমরা কর্মবাচ্য চেঞ্জ করতে পারতাম, এই একদম সোজাই। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, যে বাক্যে কর্ম থাকছে তো তাকে আমরা কর্মবাচ্য চেঞ্জ করতে পারবো, আর যে বাক্যে কর্ম থাকছে না তাকে আমাদের ভাববাচ্যে চেঞ্জ করতে হবে। যেহেতু কর্ম নেই তাহলে কর্মটাকে প্রাধান্য দিয়ে আমরা কি করে বলবো? আমি যাচ্ছি, তো আমি কোথায় যাচ্ছি, বা আমি খাচ্ছি, আমি কি খাচ্ছি, কর্মটা বলিনি। তাহলে এটাকে কেউ যদি আমাকে বলে কর্মবাচ্য চেঞ্জ করতে, কি করে করবো? এখানে কর্মই তো নেই। তাহলে কর্ম যদি থাকে তবে আমরা তাকে কর্মবাচ্য চেঞ্জ করতে পারি, আর কর্ম যদি না থাকে তাহলে তখনই আমরা ভাববাচ্য চেঞ্জ করি। তাহলে এটা মনে রাখতে হবে, ভাববাচ্য কখন চেঞ্জ করি আমরা? যদি কর্ম না থাকে। বেশ, আশা করি মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। এবার আসছে টেস্টের পালা, কারো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করে নিন। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, এখানে তিং বিভক্তিটা ব্যবহার হবে ওই কর্মবাচ্যের মতনই? হ্যাঁ একদম, কর্মবাচ্যের মতো তে তে ওইরকম ব্যবহার হবে, কিন্তু এখানে আর পড়ে পড়ে যেতে হবে না। পঠ্যাতে পঠিয়েতে পঠ্যান্তে যেমন করছিলাম, এখানে আর এগিয়ে যেতে হবে না, কারণ সবসময় প্রথম রূপটাই ব্যবহার হবে। আচ্ছা, বেশ, এবার আমাদের অভ্যাসের পালা। তাহলে আমরা এখানে আগে দেখে নিন কি কি উদাহরণ দিয়েছি। বালকেন শয্যাতে, বালকাহ শয়তি, কর্তৃবাচ্য করলে হতো বালকাহ শয়তি, বালক শুচ্ছে। এটা কর্মবাচ্য যখন, ওই ভাববাচ্য যখন করলাম, বালকের দ্বারা শোয়া হচ্ছে। রামহ পঠতি, সেটাকে আমরা ভাববাচ্য যখন চেঞ্জ করলাম, রামেণ পঠ্যতে। তারপরে হচ্ছে নরাহ বা নরাহ হসন্তি, নরৈহি হস্যতে। এখানে খেয়াল করুন, নরাহ হসন্তি বহুবচনে ছিল, কিন্তু কিন্তু যখন ভাববাচ্যে করলাম, আমাদের নিয়ম কি সবসময় প্রথম রূপটাই ইউজ হবে, সেই জন্য নরৈহি এখানে বহুবচন আছে, তৃতীয়ার বহুবচন, তবুও কিন্তু হস্যতে রূপটা হয়েছে, কারণ এখানে আমরা বলেছি কাউকে ফলো করার নেই, এ নিজের মতোই হবে, প্রথম রূপটাই হবে। তারপরে এখানে জনাভ্যাম ক্রন্দ্যতে, জনাভ্যাম ক্রন্দ্যতে, এটা একটু সব থেকে কঠিন আছে, দেখি আমাদের মধ্যে কে বলতে পারে। জনাভ্যাম ক্রন্দ্যতে, এটা তো ভাববাচ্যে আছে, এটাকে রিভার্স কর্তৃবাচ্যে যদি ফিরিয়ে নিয়ে যাই তাহলে এটা কি হওয়ার কথা ছিল কর্তৃবাচ্যে? কে কি বলতে পারবেন, হাত তুলুন দেখি, একটু কঠিন আছে। জনাভ্যাম ক্রন্দ্যতে, এই হচ্ছে আমাদের ভাববাচ্যে রূপ, কিন্তু এটাকে যদি আমরা কর্তৃবাচ্যে নিয়ে যাই তাহলে কি রূপ হবে? জনৌ ক্রন্দতে, জনৌ, জনৌ হলে তাহলে কি হবে, ক্রন্দতে নয় তখন, বলুন, ওটাকে তো আবার তি যুক্ত করে বলতে হবে, কর্তাকে অনুসরণ করে, যেহেতু কর্তৃবাচ্য, তাহলে ঠিকঠাক ভাবে বলুন কি হবে, জনৌ জনৌ কি হবে? দুজন রাম পড়ছে, রামৌ ক্রন্দতঃ, জনৌ ক্রন্দতঃ। এবার ভেবে দেখুন, জনৌ ক্রন্দতঃ, সেটাকে এবার যদি আবার আপনি চেঞ্জ করেন ভাববাচ্যে, তাহলে এটা আসছে কিনা? জনৌটা হয়ে গেল জনাভ্যাম, আর ক্রন্দতঃটা হয়ে গেল ক্রন্দ্যতে। সবসময় তো একবচন প্রথম রূপটাই হবে, সেই জন্য এখানে চিন্তা করার কোনো দরকার নেই, ওখানে ক্রন্দতি থাক, ক্রন্দতঃ থাক, ক্রন্দন্তি থাক, দেখার দরকার নেই, প্রথম রূপটাই হবে ক্রন্দ্যতে। বোঝা গেল? এবার আসছি অভ্যাস, এক এক করে আমরা প্রথম থেকে চলে যাব। প্রথমে আছেন অর্ণব মহোদয়। অর্ণব মহোদয় রেডি? হ্যাঁ বলুন। ভক্তি না যেতে, আবার বলুন, ভক্তেন ভজ্যতে, মাঝের পথটা কোথায় গেল? এটা তো আমরা কর্মবাচ্যে চেঞ্জ করছি, ভাববাচ্যে নয়, কর্তরি থেকে কর্ম নি, কর্ম তো আছে, ভাববাচ্যে হবে, এটা চেঞ্জ হবে ভাববাচ্যে? এখানে তো কর্ম আছে, তাহলে তো ভাববাচ্যে চেঞ্জ হবে না। বোঝা গেল? ভাববাচ্যে চেঞ্জ হলে স্যার কর্মটাকে আমরা চেঞ্জ মানে সরিয়ে দিতে হবে। হুম হুম
ভক্তি না বলুন তাহলে এটা। হ্যাঁ ভক্তি না ঈশ্বর ভজ্যতে। হ্যাঁ বাহ, ভক্তানি ঈশ্বর ভজ্যতে। আর একটা বলুন। দেবেন ভক্ত রক্ষতে। বাহ, দেবেন ভক্ত রক্ষতে। ওকে, এরপরে অর্পিতা মহোদয়। এগুলো আমরা আগের দিন মনে হচ্ছে অভ্যেস করেছিলাম। বালকাহ শিবম প্রণামতি। আর একবার বলুন। হুম হুম বালকেন শিবাহ প্রণাম্যতে। ঠিক আছে, কথা একটু কেটে কেটে আসছে। বেশ, তারপরে বলুন এটা কি হবে। আপনার কথাটা খুব কেটে কেটে আসছে, শোনা যাচ্ছে না, একটু ঠিক করে নিন আমরা তাহলে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে। এখানে কিন্তু পশ্চাতে আছে, কিন্তু মূল ধাতু পশ নয়, পশ হলেই তাহলে পশ্চাতে হতো, কিন্তু মূল ধাতু দৃশ, সেই জন্য এটা হবে দৃশ্যাতে। কৃষকেন মেঘ দৃশ্যতে। ওকে, তারপরে আশিস মহোদয়। আছে বৈষ্ণব কৃষ্ণং পূজয়তি, আছে বৈষ্ণবী বৈষ্ণব বৈষ্ণবেন কৃষ্ণ পূজ্যতে পূজ্যতে। বেশ, তারপরে মর্কট ফলং খাদতি। মর্কটেন ফলম খাদ্যতে। এটাও বলুন, অনলহ কাষ্টম দহতি। অনলহ কাষ্টম দহতি, অনলেন কাষ্টম দহতে। দহতে। আর একটা বলুন, এটাও বলুন। ভিত্তহ ধনম অর্জতি, ভিত্তেন ধনম অর্জতে। অর্জতে, ওকে। তারপরে সাধনা মহোদয়া। সাধনা মহোদয়া চেষ্টা করুন তো। মূর্খে ন কলহম ইচ্ছতে। হ্যাঁ আচ্ছা, একদম ঠিক বলেছেন, কিন্তু কয়েকটা জিনিস একটু নিয়ে শিখতে হবে। ইচ্ছাতে, এখানে ইচ্ছা ধাতু হলে ইচ্ছাতে হতো, এখানে একটা বিশেষ ধাতু আছে ইস ধাতু, সেই জন্য ইচ্ছাতে না হয়ে ইস্যাতে। আর কলহটা হচ্ছে নর শব্দের মতো, তাহলে বা রাম শব্দের মতো, তাহলে তার প্রথমাতে আনলে কলহ, মূর্খেন কলহ ইষ্যতে। আচ্ছা এটা বলুন, সীতা অম্বাম পূজয়তি। লতা শব্দের কি হয়, লতয়া। হ্যাঁ সীতায়া। সীতায়া। তারপরে অম্ব পূজ্যতে। সীতায়া অম্বা পূজ্যতে। বেশ, তারপরে
ঈশ্বরাহ জনান অবতি ঈশ্বরেণ জনান জনশব্দ রাম শব্দের মতো রাম রাম রামাহ রামম রাম রামান জনাহ ঈশ্বরেণ জনাহ তারপরে সেটা অবতে এটা কর্মবাচ্য তাহলে কিন্তু কর্মকে অনুসরণ করবে কর্ম এখন কোন বচনে আছে ঈশ্বর এনে জনাহা বলেছেন জনাহা এটা কোন বচন একবচন দ্বিবচন না বহুবচন একদম ঠিক খুব ভালো বলেছেন ঈশ্বর এনে জনাহা অভ্যন্তে ঈশ্বর এনে জনাহা অভ্যন্তে বা ঠিক আছে স্বাগত মহোদয় হ্যাঁ স্যার বলুন বাকিগুলো বলুন বলুন কি হবে উমা শিবম বন্দতে তাহলে এটা হয়ে যাবে উমায়া শিবহ বন্দ্যতে বন্দ্যতে বাহ বন্দতে আছে আত্মনিপদ আছে শুধু আমাকে মাঝে শুধু ইয় যোগ করতে হবে করলেই হয়ে যায় বাহ উমায়া শিবহ বন্দ্যতে তারপরে তাপসহ বলুন তাপসহ তপোবনম তপোবনম প্রবিশ্যতি তাহলে এটা হয়ে যাবে তাপসেন তাপসেন তপোবনহ এটা ফল শব্দের মতো ও তাহলে তপোবনম প্রবিশ্যতে তপসেন তপোবনম প্রবিশ্যতে তারপরে দুর্গা অসুরান হন্তি এটা হয়ে যাবে দুর্গয়া অসুরান এটা রাম শব্দের মতো অসুরাহা অসুরাহা হন্ত্যন্তে হন্যন্তে হন ধাতু তার সাথে ইয়া হন্য তারপরে তে হন্যন্তে আচ্ছা তারপরে ধূর্তহ সর্বকারৌ বঞ্চয়তি 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 ধূর্তহ আগেটার মানেটা বলুন তো মানেটা কি মানে যে ধূর্ত সে সরকারকে বঞ্চনা করছে একটা সরকারকে একটা সরকারকে না দুটো দুটো সরকারকে না দুটো সরকারকে বঞ্চনা করছে হ্যাঁ দুটোই তো আছে সর্বকারও সর্বকারও এবার বলুন তাহলে ওটা হয়ে যাবে ধূর্তেন ধূর্তেন সর্ব সর্বকার সর্বকারৌ একই থাকবে তো স্যার এটা একই থাকবে রাম শব্দ তো রাম রাম একই তো হয় সর্বকারৌ বঞ্চয়ন্তে বঞ্চয়ন্তে নাই আছে বঞ্চয়তি দুটো এ মানে বঞ্চয়ন্তে হ্যাঁ বঞ্চয় বঞ্চয়ন্তে নাই বঞ্চয়তি বঞ্চ এটাকে চেঞ্জ করলে হবে বঞ্চিয়াতে এবার এটাকে চালাতে হবে বঞ্চিয়াতে বঞ্চিয়েতে বঞ্চিয়ন্তে বঞ্চিয়েতে হ্যাঁ বঞ্চিয়েতে ধূর্তেন সর্বকারো বঞ্চিয়েতে তারপরে অপর্ণা পাঠশালা গচ্ছতি এটা হবে অপর্ণায়া
অপর্ণায় নয়, অপর্ণয়া। অপর্ণয়া। পাঠশালা। গচ্ছতে। মূল ধাতু কি গচ্ছতি? এখানে মূল ধাতু হচ্ছে গম। মূল ধাতু গম, তাহলে কি হবে? গমাশ্যতে। মূল ধাতু গম, তাহলে এবার নিয়ম কি? মূল ধাতুর সাথে য়া তার সাথে তে, তাহলে কি হচ্ছে? গম্যতে। গম্যতে, একদম তো সোজা, মূল ধাতু জেনে গেলে তো সোজা, গম্যতে। অপর্ণয়া পাঠশালা গম্যতে। বেশ, এইবার সবাই খেয়াল করুন, তাহলে এতক্ষণ আমরা অভ্যেস করলাম, এগুলো মোটামুটি আমাদের হয়ে এসছে। এরপরে যে আমরা এই জিনিসটা যে শিখছি, এই জিনিসটা শেখার পরে আবার একটু বাচ্চা অভ্যেস করব, করলে আমাদের শেষ, মানে বাচ্চা মোটামুটি আমরা বেসিক লেভেলটা শিখলাম। সর্বনাম দিয়ে এখনো প্র্যাকটিস করিনি তো, কারণ সর্বনাম দিয়ে প্র্যাকটিস করতে গেলে সর্বনামের যদি কর্তা হয় তার তৃতীয়া বিভক্তি গুলো জানতে হবে। তো এতদিন তো আমরা প্রথমা এবং দ্বিতীয়া গুলো জেনেছিলাম কর্তা কর্মের ম্যাচিং এর সময়, কিন্তু তৃতীয়া গুলো জানতাম না, সেই জন্য তিনটে শব্দেরই তৃতীয়াটা আমরা লিখে নিচ্ছি। তিনটে শব্দের তৃতীয়া বা তৎ শব্দ হচ্ছে পুনলিঙ্গের রূপগুলো এখানে লেখা হয়েছে। তো এখানে দেখুন, প্রথমে দুটো লাইন তো আমরা জানতাম, সাহা তৌতে তম তৌতান, এই প্রথম দু লাইন জানতাম, সাহা তৌতে তম তৌতান। এরপরে তিন নম্বর লাইন এখানে লেখা হয়েছে, তেন তাভ্যাম তৈহি, মানে একই, এত দুটো মানে আমরা জানতাম, সে তারা দুজন তাহারা, তারপরে তম মানে তাকে তাদের দুজনকে তাদেরকে, এত দূর ছিল। এরপরে আমরা আরেকটা লাইন ঢুকিয়েছি, শুধু তৃতীয়াটা ঢুকিয়েছি, তেন তাভ্যাম তৈহি, মানে তার দ্বারা, তাদের দুজনের দ্বারা, তাদের দ্বারা, প্রথম দুটো লাইনের সাথে। এবার তিন নম্বর লাইনটা অ্যাড করে নিতে হবে। এরপরে ইউষ্মদ শব্দ আমরা কতদূর শিখেছিলাম? যদি আমরা না জানি তাহলে ইউষ্মদ শব্দ কতদূর শিখেছিলাম? প্রথম দুটো লাইন শিখেছিলাম, মনে আছে সৌগত মহোদয়? প্রথম দুটো লাইন কি কি বলুন তো? ইউষ্মদ মানে তুমি অর্থে যে ইউষ্মদ শব্দ, তার প্রথম দুটো লাইন কি শিখেছিলাম? ত্বাম ইউবাম ইউয়ম। তারপরে লাইন, ও তারপরটা শেখানো হয়নি, তাই তো? তারপর তো জানি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখে নিই। প্রথম লাইনটা শিখেছিলাম, ত্বাম ইউবাম ইউয়ম। তারপরে দুটো লাইন, তোয়ামটা হয়ে যাচ্ছে তোয়াম, শুধু আকার আসছে আর কিছুই নয়। তাহলে এখানেও বলা হয়নি, এখানে দাঁড়িয়ে দেখুন, সহাতৌতে এই লাইনটা শুধু জানতাম, তারপরে আসছে তম তৌ তান, সহাতৌতে তম তৌ তান। দ্বিতীয়া দ্বিতীয়া বিভক্তি রূপগুলো কেমন হয়ে গেল? সহা জায়গায় তম, তো এর জায়গায় এটা একই থাকছে, দু নম্বরটা একই থাকছে, আবার তিন নম্বরটা রামান, রাম শব্দের যেমন হয় রামান, সেরকম তান হচ্ছে। আচ্ছা তিন নম্বর লাইনটা তো একদম রাম শব্দের মতোই সেম, রামেণ রামাভ্যাম রামৈহি হতো, সেই রকম তেন তাভ্যাম তৈহি, তেন তাভ্যাম তৈহি। আচ্ছা এরপরে আসছে ইউষ্মদ, মানে তুমি অর্থে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউষ্মদ, ত্বাম ইউবাম ইউয়ম, ত্বাম ইউবাম ইউয়ম। যদি মনে থাকে মনে করে নিন, এখান থেকেই ভালো করে মনে রাখার চেষ্টা করুন, ত্বাম ইউবাম ইউয়ম জানা ছিল, ত্বামের জায়গায় শুধু আকার আসছে, ত্বামটা হয়ে যাচ্ছে ত্বাম, আগে ছিল ত্বাম এখন ত্বাম, ইউবামটা সেম আছে, ইউষ্মান এখানে হচ্ছে তান এখানে ইউষ্মান, ইউয়ম ছিল প্রথমা বিভক্তিতে, দ্বিতীয় বিভক্তিতে হয়ে গেল ইউষ্মান, তৃতীয়াতে ত্বয়া ইউবাভ্যাম, এই ভ্যাম তৃতীয় বিভক্তি দ্বিবচনে ভ্যাম হয় আর বহুবচনে ভিহি, তাহলে ইউবাভ্যাম ইউষ্মাভিহি, ত্বয়া ইউবাভ্যাম ইউষ্মাভিহি। ছকটা এখন দেখে দেখে খেয়াল করুন কোথায় কি আছে। অস্মদ শব্দের অহম আবাম বয়ম, এই তিনটি জানা ছিল, অহম আবাম বয়ম, এরপরে আরো দুটো আসছে, মাম আবাম অসমান, মাম ঠিক আছে, অহমটা হয়ে গেল মাম, আবামটা সেম আছে,
বয়মের জায়গায় আসমান, মায়া আবাভ্যাম অস্মাভিহি, মায়া আবাভ্যাম অস্মাভিহি, এই মোটামুটি হলো। এরপরে অর্ণব মহোদয়। বলুন যাচ্ছে সংস্কৃত কি? যাচ্ছে ওই দেখছে, দেখছে সংস্কৃত কি? পশ্যতি, পশ্যতি, পশ্যতি। আচ্ছা রাম দেখছে? রামাহ পশ্যতি। আচ্ছা রাম আমাকে দেখছে? রামাহ ছক দেখতে পারেন, আমাকে যদি সংস্কৃত না জানেন ছক দেখে বলতে পারেন। আহম ফুল বাক্য কি হবে? রাম আমাকে দেখছে, এই হচ্ছে আমার বাক্য। একটু সংস্কৃত করলে ফুল বাক্য কি হবে? রামহ মাম পশ্যতি। হ্যাঁ দাঁড়ান, ওনাকে একটু ভাবতে দিন। তাহলে উনি তো বলে দিলেন তাহলে। হ্যাঁ অর্ণব মহোদয় আপনাকে তাহলে অন্য বাক্য, যে অনুসরণ করা কি হবে? অনুসরণ করা সংস্কৃত? কেন সিম্পল, সরধাতু সরতি, অনুসরতি হয়ে গেল, বাংলার মতোই তো অনুসরতি, বলে তি লাগিয়ে দিলে হয়ে গেল অনুসরতি, তাই তো অনুসরণ করা। যদি বলি বালকটা অনুসরণ করছে কি হবে? বালকহ অনুসরতি। আচ্ছা এবার যদি বালক, বালকটা আমাদেরকে অনুসরণ করছে বা আমাদের দুজনকে অনুসরণ করছে কি হবে? বালকটা আমাদের দুজনকে অনুসরণ করছে কি হবে? বালকহ আবাম দুজনকে অনুসরণ করছে, অনুসরতি, অনুসরতি। আচ্ছা আবাম, আবাম এটা হচ্ছে কোন বিভক্তির কোন বচন? আবাম তো আমরা দেখতে পাচ্ছি দুই জায়গায়, দ্বিতীয় বিভক্তির দ্বিতীয় বচন। আচ্ছা কেন এখানে প্রথমা বিভক্তি তো আছে, তাহলে আপনি কেন দ্বিতীয় বিভক্তি বললেন আবামটা? কারণ এটা স্যার কর্ম বেসিক্যালি, কাকে ফলো করছে তাই জন্য দ্বিতীয় বিভক্তি হবে। হ্যাঁ মানে ঠিকঠাক হলো না, আরেকবার বলুন কেন এখানে দ্বিতীয় বিভক্তি আবাম? আপনি বাক্যটা একদম ঠিক বলেছেন এবং আবাম এখানে দ্বিতীয় বিভক্তি আছে এটাও ঠিক বলেছেন। এখন প্রশ্ন যে আবাম তো একই রকম দেখতে প্রথমা বিভক্তি আছে, তাহলে আপনি প্রথমা বিভক্তি না বলে দ্বিতীয় বিভক্তি কেন বললেন? না কারণ স্যার ওটা কর্ম বেসিক্যালি, তো আমার দ্বিতীয় কর্ম সবসময় দ্বিতীয় বিভক্তিতে হবে। না কর্মবাচ্য তো কর্মে প্রথম বিভক্তি হয়, তাহলে বলতে হবে যে এটা কর্তৃবাচ্য এবং কর্তৃবাচ্যের নিয়ম অনুসারে কর্মেতে দ্বিতীয় বিভক্তি হয়, তাই জন্য আমি এখানে কর্মেতে দ্বিতীয় বিভক্তি বলেছি। বুঝতে পারলেন? বে ওকে, এবার আমি নেক্সট অর্পিতা মহোদয়। স্যার বলুন, তুমি তুমি পড়ছো সংস্কৃত কি হবে? তুম পঠসি। আচ্ছা তুমি আমাদের সকলকে অনুসরণ করছো কি হবে? তুম অসমান অনুসরসি। মানে দ্বিতীয় বিভক্তি কিভাবে কাজে লাগে সেই সেই জন্য বাক্যটা একটু ঘুরিয়ে বলছি। আচ্ছা এরপরে বলুন যে সে তাদেরকে দেখছে, সে তাদেরকে দেখছে। তাদেরকে বলেছি, তোমাদেরকে, তোমাদেরকে বলিনি। ইউসমান মানে তো তোমাদেরকে, আমি বলেছি তাদেরকে। তাদেরকে, তাদেরকে, হ্যাঁ হ্যাঁ সে তাদেরকে দেখছে তাই তো? হ্যাঁ পশ্যতি, ওকে সহ তান পশ্যতি। এবার বলুন তো
তোমরা আমাকে দেখছো, তোমরা আমাকে দেখছো। ইউয়ম মাম পশ কি হবে মধ্যম পুরুষের বহুবচন? ইউয়ম মাম পশ্চাৎ। বেশ, ওকে, আশিস মহোদয় নেক্সট। আপনি অসমত শব্দের প্রথমা দ্বিতীয়া তৃতীয়া পড়ুন তো স্ক্রিন দেখে। অহম আবাম বয়ম মাম আবাম অসমান ময়া আবাভ্যাম অসমাভিহি। লাস্টের লাইনটার মানে কি বলুন? ময়া মানে আমার, আমার দ্বারা, আবাভ্যাম মানে আমাদের দুজনের দ্বারা, আর অসমাভি মানে আমাদের সকলের দ্বারা। বাহ, ঠিক আছে। এবার বলুন যে আমি আমাদেরকে দেখছি, আমি আমাদেরকে দেখছি। অহম অসমান পশ্যামি। বাহ, অহম অসমান পশ্যামি। আচ্ছা, আমি তোমাদেরকে দেখছি। অহম ইস্মান পশ্যামি। আচ্ছা, আমি তাকে দেখছি। অহম তম পশ্যামি। বাহ, ঠিক আছে, ওকে। সাধনা মহোদয়া। হ্যাঁ স্যার। আপনি আপনি প্রথম তিনটে লাইন পড়ুন তো। তৎশব্দ। হ্যাঁ, তৎশব্দ। সহ তো তে তম তো তার তেন তাভে তৈ আগে টানতে হবে ওই কাঠটা দিয়ে আস্তে করে হি এরকম বলতে হবে, তৈহি তৈহি। এবার এই মিডিল এবং লাস্টের লাইন দুটোর মানে বলুন তো। তাকে তারা দুজনকে তাদেরকে, তারা দুজনকে নয় তাদের দুজনকে আর তাদেরকে। ওকে, তারপর লাস্ট লাইন। তার দ্বারা তাদের দুজনের দ্বারা তাহাদের দ্বারা। বেশ, এবার বলুন সে তোমাকে দেখছে, সে তোমাকে দেখছে কি হবে? সে তোমাকে দেখছে। সহ তাম। হ্যাঁ, পশ্যতি। সহ তাম নয়, উচ্চারণটা হবে ত্বাম। সহ ত্বাম পশ্যতি। আবার বলুন উচ্চারণটা। সহ ত্বাম পশ্যতি। আচ্ছা, সে আমাকে দেখছে কি হবে? সে আমাকে দেখছে। সহ মাম পশ্যতি। আচ্ছা, সে আমাদের সকলকে দেখছে। সে আমাদের সকলকে দেখছে। সহ আসমান পশ্যতি। বা সহ আসমান পশ্যতি। ওকে, তো ঠিক আছে। এবার নেক্সট আমরা স্বগত মহোদয়ের কাছে যাই।
হ্যাঁ স্যার, আপনি মিডিলের ইউষ্মা শব্দরূপটা পড়ুন। ত্বম ইউবাম ইউয়ম, ত্বা ত্বাম ইউবাম ইউষ্মান, ত্বয়া ত্বয়া ইউভ্যাম ইউষ্মাভিহি। ত্বয়া ইউবাভ্যাম ইউষ্মাভিহি। ওকে, তুমি তুমি তোমাকে তুমি তোমাকে দেখছো। ত্বম ত্বাম পশ্যসি। বাহ, তুমি তাদের দুজনকে দেখছো। ত্বম তৌ পশ্যসি। এটা কোন তৌ? এটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তির দ্বিবচনের তৌ। বেশ, ওকে। আর আমি তাদেরকে দেখছি, আমি তাদেরকে দেখছি। অহম তান পশ্যামি। বা, ওকে। তো এইবার সর্বনাম এগুলো দিয়ে আমরা অভ্যেস করে নিলাম। এইবার আমাদের সর্বনামও থাকবে, নর্মাল কর্তাও থাকবে, কর্মবাচ্যও থাকবে, ভাববাচ্য থাকবে, সবগুলো মিলিয়ে এবার আস্তে আস্তে ভেবে চিন্তে করতে হবে। তাহলে কি থাকবে? এবার একটা বাক্য থাকবে, সেই বাক্যটাকে ভেবে চিনতে আপনাদেরকে করতে হবে। প্রথমে ভাবতে হবে এটা কর্মণি বাচ্চে চেঞ্জ করা সম্ভব না ভাব বাচ্চে চেঞ্জ করতে হবে। তো যে বাচ্চে চেঞ্জ করতে হবে সেই বাচ্চে চেঞ্জ করবেন। কর্তরী বাক্যটা, কর্তৃবাচ্যের বাক্যটা আমি বলে দেব। এবার এখানে যদি কখনো তৎ শব্দ আসে বা ইউষ্মৎ শব্দ আসে বা অস্মৎ শব্দ আসে, তার তৃতীয় বিভক্তির রূপ কেমন হয় সেটা আমরা এতক্ষণ দেখে নিয়েছি। যদি ভুলে গিয়ে থাকেন আবার বললে স্লাইডটা একবার দেখিয়ে দিতে পারি। আপনারা হচ্ছে বলার সময় কিন্তু ওটা খেয়াল রাখতে হবে, এই যে এখানে তৃতীয় বিভক্তিতে কেমন রূপ হয়, তৎ শব্দের কেমন হয়, ইউষ্মদের কেমন হয়, অস্মদের কেমন হয়। দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখুন, খাতায় লিখে রাখুন, অথবা যদি বলার সময় তখন দরকার হয়, খুব আটকে গেলে তখন আবার এই স্লাইডটা একবার দেখিয়ে দেবো যে তৃতীয় বিভক্তিতে কেমন রূপ হয়, কিন্তু বলতে হবে এবার এগুলো ব্যবহার করে। ঠিক আছে, এবার কিন্তু সবগুলো মিক্সড হয়ে আসবে। তাহলে প্রথমে আমাদের আছেন অর্ণব মহোদয়। এটা প্রথমে বলুন কোন বাচ্চে চেঞ্জ হবে এটা? শুনতে পাচ্ছেন বলুন? শিশু স্যার আমার চেঞ্জ হয়ে যাবে এটা আপনার তৃতীয় পুরুষে। না, এটাকে আগে বলুন, এই বাক্যটাকে আমরা কোন বাচ্চে চেঞ্জ করতে পারবো? এটা কোন বাচ্চে আছে? কর্তরি বাচ্চে আছে, এটাকে চেঞ্জ আমরা কোন বাচ্চে করতে পারবো? এটা ভাব বাচ্চে চেঞ্জ করতে পারবো স্যার, এখানে কর্ম বাচ্চে করতে পার কর্মবাচ্য কেন পারবো না? কেন পারবো না স্যার? হ্যাঁ, ওকে, একদম একদম ঠিক। কর্মবাচ্য চেঞ্জ করতে পারবো না কারণ কর্ম নেই। বেশ, এবার তাহলে ভাববাচ্য চেঞ্জ করুন, কি হবে বলুন? শিশুটা সাধু শব্দের মতো, রাম শব্দের মতো নয়, সাধু শব্দের হয় সাধু না, তৃতীয়াতে হয়। সাধু না, এখানে শিশু আছে, এখানে শিশু আছে। শিশু না, ক্রন্দয়তে, ক্রন্দয়তে নয় ক্রন্দ্যতে, উচ্চারণটা ক্রন্দ্যতে, ক্রন্দ্যতে। বেশ, আরেকটা বলুন, অহম গচ্ছামি, ভেবে চিনতে। অহম গচ্ছামি, আমি যাচ্ছি, এটাকে কোন বাচ্চে চেঞ্জ হবে? কর্ম নেই, তাহলে ভাব বাচ্চে হবে, মানে আমার দ্বারা যাওয়া হচ্ছে, এটা চেঞ্জ করলে এরকম অর্থ হবে। তাহলে আমার দ্বারা যাওয়া হচ্ছে এরকম চেঞ্জ করলে সংস্কৃতে কি কি করব তাহলে? অহম গচ্ছামিটা এটা হবে স্যার মায়া গচ্ছামহ। ভেবেচিন্তে, মায়া
গচ্ছা মহা কেন হবে, ওই জায়গাটা ভুল আছে, একটু ভেবে চিনতে। মায়াটা ঠিক আছে, অহমটা মায়া হয়ে গেল, তৃতীয়া মায়া গচ্ছামি। সোজা আছে, ভেবে চিনতে। মূল ধাতু গম, এটা আমরা জানি। মূল ধাতু গম মানে এবার বলতে খুব সুবিধা। কারা কারা পারবেন হাত তুলে দিন দেখি। এই তো অন্যরা কিন্তু হাত তুলে দিয়েছে। কি হবে তাহলে? ও সরি, এটা তো স্যার কর্মতে করবো না, গচ্ছামে, গচ্ছতে। মূল ধাতু কি? মূল ধাতু গম ধাতু স্যার। তাহলে আমাদের এটা ভাববাচ্য চেঞ্জ করছি, ভাববাচ্য চেঞ্জ করলে ক্রিয়াপদ তৈরির নিয়ম কি? একটাই থাকবে স্যার, গচ্ছতে, সরি গচ্ছতে। হ্যাঁ একটাই থাকবে, কিন্তু বাকি নিয়মগুলো বলুন, আর নিয়মগুলো কি ক্রিয়াপদ তৈরির? মূল ধাতু তার সাথে কি যুক্ত হয়, তার সাথে আবার কি যুক্ত হয়? স্যার যখন আমরা ভাব ধাতুতে পড়ি তখন কেন এতে কর্ম থাকে না, আপনার শেষে যে ক্রিয়াপদ থাকে তার শেষে ই লাগে আর তে প্রত্যয়, তিন প্রত্যয়, ওটাই হয় এক বছর প্রথম স্ট্যান্ডার্ড হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে মূল ধাতু হচ্ছে গম, তার সাথে এবার এই যুগগুলো লাগিয়ে কি রূপ হচ্ছে? গম তার সাথে কি লাগাতে হবে এবার? প্লাস তিন পত্র প্রত্যয়। তাহলে কি হয় রূপ করলে, তাহলে তৈরি করলে? গচ্ছতে। আবার গচ্ছতে কেন বলছেন গম, তাহলে গচ্ছে হয়ে যাচ্ছে কেন? মূল ধাতু তো গম, তার সাথে ই, তার সাথে তে করলে কি রূপ হয়? আপনিই তো বললেন যে নিয়ম হচ্ছে মূল ধাতু তার সাথে ই, তার সাথে তে। গম্যতে, গম্যতে, হ্যাঁ গম্যতে, নিয়মটা বলছেন আর লাগাচ্ছেন অন্য কিছু। গম্যতে, মায়া গম্যতে। আচ্ছা বেশ, নেক্সট নেক্সট কে আছেন? অর্পিতা মহোদয়া, অর্পিতা মহোদয়া রেডি? হ্যাঁ স্যার বলুন। একটু কঠিন আছে, প্রথমবারেই একদম ঠিক বলতে হবে, একদম ঠিক বলতে হবে, ভুল করা কিন্তু চলবে না, এটা একটু কঠিন আছে। এটা যদি একেবারেই একবারেই ঠিক বলে দেন তাহলে আপনার একদম বাচ্চ প্রবর্তন ভালো শিখে গেছেন, মোটামুটি স্ট্যান্ডার্ডে শিখে গেছেন। এখন অনেক কিছু শেখার আছে কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড, যদি একবারে কেউ কেউ ঠিক বলতে পারেন, সবাই চেষ্টা করুন দেখি এইটা কে কে করতে পারেন। এতক্ষণের মধ্যে সব থেকে কঠিন এটা আসছে, তাহলে কে কে করতে পারেন? যারা অন্যরা যদি পারেন হাত তুলে দিবেন। তেনো অহম। বাহ, এত দূর একদম ঠিক বলেছেন। তেনো অহম, একদম ঠিক। তারপরে তারপরে ওটা ওটা কি রকম হয় রূপটা? সেবা মহে এরকম কিছু হতো কি? আমার ঠিক মনে পড়ছে না। ধাতু এখানে মূল ধাতু কি? দৃশ, দৃশ ধাতু। হ্যাঁ হ্যাঁ, তাহলে দৃশ যুক্ত ই যুক্ত তে, তাহলে হয় দৃশ্যাতে। সেটা কোন ধাতুর মধ্যে চলে? সেব ধাতুর মতো। সেব ধাতুর রূপ আপনার যদি নাম মনে থাকে আমি বলে দিচ্ছি, সেব ধাতুর রূপটা সেবাতে, সেবেতে, সেবন্তে, সেবসে, সেবেতে, সেবাধ্বে, সেবে, সেবাবহে, সেবামহে। তাহলে দৃশ্যে, দৃশ্যে। তাহলে ফুল বাক্যটা কি দাঁড়ালো? বাহ বাহ, খুব ভালো, একদম ঠিক বলেছেন, প্রথমবারই কঠিন এটা একদম ঠিক বলে দিয়েছেন, কোনো ভুল হয়নি। এবার দৃশ্যে কেন করেছেন, অনেকের সংশয় থাকতে পারে, একটু ভালো করে আপনি ব্যাখ্যা করে দিন তো, দৃশ্যে কেন করলেন? কারণ এখানে এটি হচ্ছে কর্মবাচ্যে আমি পরিবর্তন করছি, তা কর্মবাচ্যে হচ্ছে যে আপনার ধাতুরূপ হচ্ছে কর্মকে অনুসরণ করা হবে, এখানে কর্ম যেহেতু অহম মানে উত্তম পুরুষের এক বচন, সেই অনুযায়ী হচ্ছে দৃশ্যে হয়েছে। বাহ বাহ, একদম ঠিক। অন্যরা সবাই বুঝতে পেরেছেন তো? সৌগত মহোদয়,
আচ্ছা অর্ণ মহোদয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অর্ণ মহোদয় বুঝতে পারেননি। আর অর্পিতা মহোদয়া আরেকবার ভালো করে বোঝান, তারপরে যদি তবুও না বুঝতে পারেন উনি তাহলে আপনি বোঝাতে পারছেন না, আমাকেই নামতে হবে মাঠে। আচ্ছা আচ্ছা, বলুন, ভালো করে বোঝানোর বোঝান। চেষ্টা করছি। হ্যাঁ আচ্ছা, কর্তৃবাচ্যের বাক্যটা ছিল স মাম পশ্যতি, এটাকে যেহেতু এখানে কর্ম আছে তাই এটাকে আমি কর্মবাচ্যে পরিবর্তন করছি। কর্মবাচ্যের নিয়ম হচ্ছে কর্তায় প্রথমা বিভক্তি হবে, তা ওখানে কর্তা ছিল স, তা সেটাকে আমি তৃতীয়াতে করলে তেনও হচ্ছে, তৎশব্দের তৃতীয়াতে তেনও। আচ্ছা কর্তৃবাচ্যের কর্ম ছিল মাম, সেটাকে আমার তাহলে কর্মবাচ্যে পরিবর্তন করতে গেলে নিয়ম হচ্ছে কর্মে প্রথমা বিভক্তি হবে, তাহলে অস্মৎ শব্দের প্রথমা হচ্ছে অহম। এবার হচ্ছে ধাতু বা ক্রিয়াটা হচ্ছে যে কর্ম, কর্মবাচ্যে কর্ম অনুযায়ী হবে, এখানে যেহেতু কর্মটা অহম হয়েছে, অহম হচ্ছে উত্তম পুরুষের একবচন, তাই সেই অনুযায়ী হচ্ছে যে ধাতু হলো মূল যে ধাতু সেখানে হচ্ছে দৃশ, তার সাথে জ যোগ করলে হচ্ছে দৃশ্য, সেই অনুযায়ী সেবে যেরকম হয় সেই অনুযায়ী দৃশ্যে। দৃশ্যে। এখন অর্ণব মহোদয় কিছু বুঝলেন? না হলে আমি আছি, চিন্তা নেই। আমার খালি একটাই মানে কোশ্চেন ছিল স্যার, পশ্চাতি দৃশ্য কি করে হলো, তুমি বলে দিয়েছেন ধাতু মেন হচ্ছে দৃশ্য, ওখান থেকে দৃশ্য। হ্যাঁ ওটাই আমি, হ্যাঁ বুঝতে পেরেছেন। আচ্ছা বাহ, থ্যাংক ইউ। ওকে অর্পিতা মহোদয় আপনি পাশ করে গেছেন। স্যার একটা প্রশ্ন ছিল যে যেমন সেবতে হয়, হ্যাঁ বলুন, সেবতে কর্মবাচ্য করতে গেলে ওটাকে সেব্যে হয়ে যায় না সেবত সেব্যাতে হয়ে যাবে? আচ্ছা ভালো প্রশ্ন, তা আপনি বলুন, আমি বাক্য বলছি আপনি কর্মবাচ্য চেঞ্জ করবেন, অহম বৃদ্ধম সেবে, যেমন কর্তৃবাচ্য হয় পঠতি পঠতা পঠন্তি, পঠসি পঠতা পঠতা, উত্তম পুরুষ হয় পঠামি, সেই রকম আত্মনেপদে সেবতে সেবেতে সেবান্তে সেবসে সেবেতে সেবাধ্বে সেবে, উত্তম পুরুষের একবচন হয় সেবে, তাই বললাম অহম সেবে, অহম সেবে, এটাকে এবার বাচ্য পরিবর্তন করলে কি হয় আপনি ট্রাই করুন, না হলে আমি আছি বলে দেবো, তাহলে আপনার সমস্যার সমাধান, সংশয়টা সমাধান হয়ে যাবে। বলুন অহম সেবে মানে আমি সেবা করছি, এটাকে বাচ্য পরিবর্তন করলে কি হবে? অহম সেবে, অহম হয়ে যাবে মাম। হ্যাঁ কোন বিভক্তি, কোন বিভক্তি হয়ে যাবে অহম, এটা কোন বিভক্তি আছে এখান থেকে, কোন বিভক্তি হয়ে যাবে অহম, এটা তো প্রথমা বিভক্তি, হ্যাঁ এখান থেকে কোন বিভক্তি হয়ে যাবে, কোন বিভক্তিতে চেঞ্জ হবে? মায়া। হ্যাঁ মায়া, তৃতীয় মায়া, তারপরে মায়া সেবে, সেবে ছিল একদম, এই তো সেব্যে, এবার বুঝে গেছেন একদম ঠিক, মানে কর্মবাচ্যের সময় শুধু আমার ইয়া যোগ হবে সেব্যে। এবার আপনার প্রশ্নটা কি ছিল এবার করুন। হ্যাঁ এবার প্রশ্ন ছিল যে যেমন ওখানে সেবতে থেকে সেব্যাতে হচ্ছে, তাহলে এখানে কেন মানে দৃশ্যতে হবে না বা এরকম? হ্যাঁ এখানে তো দৃশ্যতেই হয়েছে, আপনি ভাবুন এখানে দৃশ্যতেই হয়েছে, তেন অহম দৃশ্যতে, এইটা করলে আপনি বুঝেছেন তাই তো, এই অবধি আপনার কোনো সংশয় নেই তো? যদি আমি তেন অহম দৃষ্টিতে করি না তাহলে সংশয় নেই, কিন্তু দৃশ্যে ওই ওইখানে মানে আমি, ওকে 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 ওকে, তাহলে তেন অহম দৃশ্যতে এটাই আছে ভাবুন। এরপরে এবার আপনার কাছে আমার প্রশ্ন, কর্মবাচ্যে ক্রিয়াপদ কাকে অনুসরণ করে? ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে, এখানে কর্ম কি আছে? অহম। আচ্ছা অহম, অহমকে অনুসরণ করে এবার ক্রিয়াপদ হবে, তাহলে আমি যদি বলি অহম আমি পড়ছি, তাহলে অহম পঠতি বলি না অহম পঠামি বলি? পঠামি। কেন পঠামি বলি, যেহেতু অহমের সাথে ক্রিয়াপদের ম্যাচিং করলে উত্তম পুরুষের একবচনের ক্রিয়াপদ নিতে হয় তাই তো? হ্যাঁ। তাহলে সেই রকম এখানে ধরুন দৃশ্যতেই ছিল, দৃশ্যতে ছিল ওটা প্রথম রূপটাই ছিল, কিন্তু যেহেতু এটা কর্মবাচ্য তাহলে কর্মকে অনুসরণ করবে, কর্ম এখন হয়ে গেছে অহম, অহম যেটা আমরা দেখলাম যে অহম, তার মানে এবার এর সাথে যদি আমি একে অনুসরণ করে ক্রিয়াপদ করতে চাই তাহলে আমার কিন্তু এবার প্রথম রূপটা নিলে হবে না, উত্তম পুরুষের একবচন নিতে হবে, কারণ আমি দেখলাম অহম পঠামি হয় অহম পঠতি হয় না, তাহলে একইভাবে অহম দৃশ্যতে হবে না, অহমের সাথে যদি ম্যাচিং করাতে চাই তাহলে দৃশ্যতে দৃশ্যেতে দৃশ্যান্তে দৃশ্যাসে দৃশ্যেতে দৃশ্যাধ্বে
দৃশ্যে উত্তম পুরুষের একবচনের সাথেই ম্যাচিং করাতে হবে, বুঝতে পারলেন? আচ্ছা, উত্তম পুরুষের একবচনে এরকম রূপ, মানে এটা দৃশ্যে এরকম হয়? হ্যাঁ, দৃষ্টির রূপ হয়, যেহেতু আত্মনেপদ আমরা বলেছি দুই ধরনের হয়, এই তি ঘটিত গুলো একরকম, পঠতি লিখতি খাদতি বদতি, আর এক রকম ধাতু হয় তে ঘটিত, যেমন সেবতে এধতে বর্ধতে, তো ওই তে ঘটিত ধাতুগুলো রূপ এইরকম হয় উত্তম পুরুষের একবচনে। সেই জন্য সেব ধাতু আমরা প্রথমে পড়া দিয়েছিলাম, করে আসতো, ওটা একটু ভালো করে করতে হতো, আরো সেব ধাতু আর এদিকে একটা পর ধাতু। আচ্ছা আচ্ছা, সমস্যার সমাধান হলো, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আশিস মহোদয় বলুন। স্যার একটা জিনিস একটু বলে দিই, অহম সেবে যেটা বলেছিলেন, অহম সেবে, হ্যাঁ আগের কোশ্চেনটা, এটা ময়া ময়া সেব্যতে হবে, হবে তো? অহম সেবে এটাকে চেঞ্জ করলে একদম একদম ঠিক বলেছেন, ময়া সেব্যতে। হ্যাঁ, আগের বার মনে হচ্ছে আমরা সেব দিয়ে বলেছিলাম, ভুল বলেছিলাম, একদম আপনি, ময়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়া সেব্যতে হবে, কারণ এটা হচ্ছে ভাববাচ্য, ভাববাচ্য হলে সবসময় তো প্রথম রূপটাই হবে, একবচনটা হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন, উত্তম পুরুষ এখানে আমরা অহম দেখে নিজেরাই ভুল করে ফেলেছি, ঠিক বলেছেন একদম, অহম সেবে এটাকে যদি চেঞ্জ করি তাহলে হবে ময়া সেব্যতে। আচ্ছা, তাহলে সহমাম পশ্যতি তেন অহম দৃশ্যে, অর্পিতা মহোদয় বলেছেন একদম ঠিক। অর্পিতা মহোদয় আরেকটা বলবেন নাকি? হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, আপনি প্রথমবারই একদম বাজিমাত করে দিয়েছেন, তাহলে মনে হচ্ছে আর হারবেন না, বলুন দেখি, এটা সোজা পড়ে গেছে, বলুন তবুও। শিশুনা হস্যতে। বাহ, শিশুনা হস্যতে, বেশ ঠিক আছে, আগেরটা বলে দিয়েছেন, যেমন এগুলো তো জল ভাত নাকি? আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আশিস মহোদয়। আচ্ছা, এই যে আগে উনি পরিবর্তন করলেন লাস্টের, এটা কোন বাচ্চে চেঞ্জ করলেন বলুন তো? ভাব বাচ্চে, ভাব বাচ্চে, ওকে। এরপরে আপনি বলুন সাহ খাদতি। তিন খাদ্যতে, বাহ, তেন খাদ্যতে। তারপরে আর একটু একটু কঠিন পড়েছে, বলুন এবার কি হবে? তেন সহ উপবিশ্বতে, আবার বলুন। তেন সহ, ওটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা চলে গেছে আমার তো, এখানে ঠিকঠাক আছে, অন্যের থেকে কি চলে গেছে, অন্যরা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ও তাহলে আমার এটা তম আছে তো, ওটা স হবে, তেন তেন সহ উপবিশ্বতে, উপদিশতি আছে, উপবিশতি আছে, এটা দিশতি নয়, দিশতি উপবিশতি নয়, উপবিশতি মানে বসছেন, আর উপদিশতি মানে উপদেশ দিচ্ছেন, উপদিশতি। আমি একদম স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার, আমার কাছে স্ক্রিনটা অফ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি কি স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করব? হ্যাঁ স্যার, আমার তো একদম দেখতে পাচ্ছি না আমি। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছি, দিয়ে আবার স্ক্রিন শেয়ারটা চালু করছি। এবার দেখতে পাচ্ছেন? আপনার ছবিটা দেখতে পাচ্ছি কিন্তু এটা দেখতে পাচ্ছি না। ছবিটা কি পিন করে রেখেছেন? না, ছবিটা পিন করা থাকলে ওটা আনপিন করে দিন। ও আচ্ছা, পেয়েছেন? আমার এটা স্ক্রিন আসছে না কিছু মনে হয়।
উপদিশতি একটা আছে না, আমি বলে দিচ্ছি, তাহলে উপদিশতি যদি হয় তাহলে উপদেশ্যতে, উপদিশ্যতে, এটা একদম ঠিক বলেছেন, তেন সাহা উপদিশ্যতে। ওকে, তাহলে আমরা অন্য একজন অন্য কারো কাছে যাচ্ছি, আপনি দেখুন কি সমস্যা হচ্ছে। এমনি আপনি তো ঠিক বলে দিয়েছেন, ঠিক আছে। সাধনা মহোদয়া, দেখুন, সাধনা মহোদয়া, আচ্ছা দেখি আপনার ভাগ্যে কি আসে। কঠিনই এসছে, মাফ নেই, বলুন দেখি। ধূর্তাহ আবাম বঞ্চয়তি, ধূর্ত আমাদের দুজনকে বঞ্চিত করছে বা বঞ্চনা করছে। ধূর্ত না, ধূর্ত, ধূর্তে না, আবাম, আবাম, বঞ্চতে, ধূর্তেন আবাম বঞ্চতে, তাই তো? শেষের ক্রিয়াপদটা একটুখানি ভুল আছে, বঞ্চতে হবে না। নর্মাল বলুন, যে বলছি যে আবাম মানে আমরা দুজন, যদি আমি এমনি নর্মাল বাক্য বলি যে আমরা দুজন পড়ছি, এটা সংস্কৃত কি হবে বলুন তো? আমরা দুজন পড়ছি, আবাম পঠত, আবাম পঠত, না এটাই তো ভুল হয়ে গেছে। প্রথম দিনের কর্তা ক্রিয়ার ম্যাচিং ভিডিওটা অবশ্যই দেখবেন, এটা বেসিক, এটা তো জানতেই হবে। আমরা দুজন পড়ছি, আমি পড়ছি কি হবে? আমি পড়ছি, পঠাবো, আবাম পাঠাবহ, তাই তো? আচ্ছা, আবাম পাঠাবহ কেন করলেন বলুন তো? আবাম পঠতি না করে পাঠাবহ কেন করলেন? সেটা উত্তম পুরুষের দ্বিবচন। হ্যাঁ, উত্তম পুরুষের দ্বিবচন, তো সেম সেম কথা এখানে। আপনি বললেন ধূর্তেন আবাম বঞ্চিয়াতে, তো বঞ্চিয়াতে এটা তো একদম প্রথম রূপ হয়ে গেল, তাহলে আবামের সাথে লাগালে তো আমাকে সেই উত্তম পুরুষের দ্বিবচনটা নিতে হবে। বঞ্চিয়াতে সেবতের মতো চলে, তাহলে সেবতে, সেবেতে, সেবন্তে, সেবসে, সেবেথে, সেবাধ্বে, সেবে, সেবাবহে, সেবামহে, এই তো তিনটে রূপ, এই নটা রূপ, এর মধ্যে প্রথম রূপটা হচ্ছে সেবতে অথবা বঞ্চিয়াতে। একদম তো প্রথম রূপটা নিয়ে নিলেন, এটা তো কর্মবাচ্য, তাহলে কর্মকে অনুসরণ করে চলবে। কর্ম আছে এখন আবাম, তাহলে তাকে অনুসরণ করে চললে তো প্রথম রূপটা নিলে চলবে না। যেমন ওখানে বললেন পঠাবাহা মানে উত্তম পুরুষের দ্বিবচনের রূপটা নিয়েছেন, এখানেও তো সেম সেই উত্তম পুরুষের দ্বিবচনের রূপটা নিতে হবে। তাহলে বঞ্চিয়াতে এটাকে যদি পড়ি তাহলে কেমন হবে? আমি পড়ে পড়ে যাচ্ছি, তার মধ্যে উত্তম পুরুষের দ্বিবচনটা রূপটা চয়ন করে আপনি বলবেন, বঞ্চিয়াতে, বঞ্চিয়েতে, বঞ্চিয়ন্তে, বঞ্চিয়সে, বঞ্চিয়েধ্যে, বঞ্চিয়ধ্বে, বঞ্চিয়ে, বঞ্চিয়াবহে, বঞ্চিয়ামহে, বলুন। সেটা ক্রিয়াপদকে অনুসরণ করবে না, আবাম পথ, আবাম মানে ধূর্তে এনো আবাম, এই অবধি তো আপনি বলে দিয়েছেন, একদম ঠিক বলেছেন। এই ধূর্তাহা আবাম এটাকে চেঞ্জ করলে ধূর্তাহা প্রথমা আছে তৃতীয়া হয়ে গেল ধূর্তে এনো, আবাম এখানে দ্বিতীয়া আছে এটাকে প্রথমা করলেও আবামই হয়, তাহলে ধূর্তে এনো আবাম এতদূর ঠিক আছে। এখন যে ক্রিয়াপদটা তৈরি হবে, আগে ক্রিয়াপদটা তৈরি করে নিই। তৈরির নিয়ম বলেছি মূল ধাতু তার সাথে ইয়া তার সাথে তে, তাহলে মূল ধাতু এখানে বঞ্চ তার সাথে ইয়া তার সাথে তে হয়ে গেল বঞ্চিয়াতে। এরপরে আরেকটা জিনিস বলেছিলাম, যেহেতু কর্মবাচ্য তাহলে এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটা কাকে অনুসরণ করবে? না কর্মকে অনুসরণ করবে। তো এখানে কর্ম আছে আবাম, তাহলে আবাম এটা আমরা জানি উত্তম পুরুষের দ্বিবচন, তাহলে এখানে যে ক্রিয়াপদ সেটাকেও আমাকে, এবার যেহেতু বললাম কর্মকে অনুসরণ করবে, কর্ম আছে আবাম, আবাম উত্তম পুরুষের দ্বিবচন,
তাহলে এই বঞ্চিয়াতে এটাকেও চালিয়ে চালিয়ে ঠিক উত্তম পুরুষের দ্বিবচনের রূপটাই নিতে হবে, যেমনটি আমরা বলছিলাম আবাম পঠতি, এটা ভুল, তার জায়গায় বলছিলাম পঠতিটাকে চালিয়ে চালিয়ে পঠতি পঠতা পঠন্তি পঠসি পঠতা পঠতা পঠামি পঠাবাহ, ওই উত্তম পুরুষের দ্বিবচনটা নিচ্ছিলাম, তবেই ম্যাচিং করছিল আবামের সাথে। একইভাবে কর্মবাচ্যের ক্ষেত্রে সেম, কর্মকে অনুসরণ করতে হবে মানে আবামের সাথে ম্যাচিং করতে হবে, আবামের সাথে যদি ম্যাচিং করি তাহলে বঞ্চিয়াতে এটা হবে না, ওটাকে চালিয়ে চালিয়ে নিয়ে গিয়ে উত্তম পুরুষের দ্বিবচন নিতে হবে, বুঝতে পারলেন? এখানে আবাম তো মানে কর্মবাচ্য করতে গেলে তো কর্মটা সে প্রথমা হয়ে যাবে, সে প্রথম। হ্যাঁ, তো আবামটা তো প্রথমা এবং দ্বিতীয়া দুটো জায়গায় একই হয়। হ্যাঁ, হুম, সে তাহলে বঞ্চয়তীটা সে প্রথমা হবে তো, কেন আবামে আবামের সাথে বঞ্চয়তীটা মিলন করতে হবে। এখন আবামটা এখানে আমরা যে কি দেখলাম আগে, এই যে দেখুন আবাম, আবাম আছে এখানে, আছে কার্সারটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে আবাম এখানে। হ্যাঁ, আবাম দেখতে পাচ্ছি, দ্বিতীয়ার দ্বিবচন আছে, আবার আবাম দেখতে পাচ্ছি প্রথমার দ্বিবচন আছে। তো এখন আমাদের প্রশ্নটা ছিল ধূর্তহা আবাম বঞ্চয়তি, এখানে যে আবাম ছিল সেটাই দ্বিতীয়ার দ্বিবচন ছিল, এটাকে যখন আমি কর্মবাচ্যে চেঞ্জ করলাম তখন এটা প্রথমার দ্বিবচনে আবাম হয়ে গেল, এই আবাম হয়ে গেল। এইবার ক্রিয়াপদটাকে তো একে ফলো করবে, এই আবামকে ফলো করবে, আবামকে অনুসরণ করেই ক্রিয়াপদ হবে। তো এখন ওখানে যে ক্রিয়াপদ আছে ওটা আপনি ছেড়ে দিন, নর্মাল আমি এই আবামের সাথে যেকোনো যদি ক্রিয়াপদ বসাই, ধরুন এখন বসাবো আবাম, আমরা দুজন পড়ছি, তাহলে আপনিই বললেন যে এই আবামের সাথে যদি আমি এখন পড়ছি ক্রিয়াপদ বসাই তাহলে পঠতি হবে না, তার জায়গায় হবে পঠা আবহা। যদি বলে আমরা দুজন লিখছি তাহলে এই আবামের সাথে যদি ক্রিয়াপদ বসাই তাহলে আপনি বলছেন যে লিখতি হবে না, আবামের সাথে হবে লিখা আবহ। কেন বলছেন? কারণ এই আবামের সাথে যদি আমরা ম্যাচিং করি তাহলে আবাম যেহেতু উত্তম পুরুষের দ্বিবচন তাহলে আমাদের ওদিকে ক্রিয়াপদটা উত্তম পুরুষের দ্বিবচনেই নিতে হবে। এইবার একই সাথে আবামের সাথে যদি আমরা বঞ্চিয়াতে এর ম্যাচিং করি তাহলে কি দাঁড়াবে? সেই একইভাবে বঞ্চিয়াতে এরও উত্তম পুরুষের দ্বিবচন নিতে হবে, বুঝতে পারলেন? তাহলে সেবতে সেবতে যেমন চলে, সেবতে সেবেতে সেবান্তে, সেবাসে সেবেতে সেবাধ্বে, তার উত্তম পুরুষ হয় সেবে সেবাবহে। তা সেবে সেবাবহের জায়গায় এখন বঞ্চিয়াতে ছিল, বঞ্চিয়াতে বঞ্চিয়েতে বঞ্চিয়ন্তে, বঞ্চিয়াসে বঞ্চিয়েথে বঞ্চিয়াধ্বে, বঞ্চিয়ে বঞ্চিয়াবহে। তাহলে কি রূপ হবে? কি রূপ হবে? দ্বিতীয় কেন হবে? আবাম করলে তো অসমত শব্দ, তাহলে উত্তম পুরুষের দ্বিবচন হবে তো, উত্তম পুরুষের দ্বিবচন। ওই তো, সেই জন্য তো আমি সেবতের জায়গায় বঞ্চিয়াতে এটা পাঠ করে দিচ্ছি। প্রথমে প্রথম পুরুষে হয় বঞ্চিয়াতে বঞ্চিয়েথে বঞ্চিয়ন্তে, মধ্যম পুরুষে হয় বঞ্চিয়াসে বঞ্চিয়েথে বঞ্চিয়াধ্বে, উত্তম পুরুষে হয় বঞ্চিয়ে বঞ্চিয়াবহে বঞ্চিয়ামহে। এই তিনটে থেকে আমি কোন রূপটা নেব? বঞ্চিয়ে নেব, বঞ্চিয়াবহে নেব, না বঞ্চিয়ামহে নেব? উত্তম পুরুষের একবচন নেব, দ্বিবচন নেব, না বহুবচন নেব? দ্বিবচন, দ্বিবচন মানে বঞ্চিয়াবহে, বুঝতে পারলেন? কি করে বঞ্চিয়াবহে করলাম? হম, এটা একটু অভ্যেস করতে হবে, আপনি বুঝেছেন কিন্তু আরেকটু অভ্যেস করতে হবে। বেশ, তাহলে আমরা নেক্সট, সৌগত মহোদয়। হ্যাঁ স্যার। হম বলুন বলুন। অহম ত্বাম জানামি, অহম ত্বাম জানামি হয়ে যাবে, অহম অহমটা হয়ে যাবে মায়া, ত্বাম যেটা ত্বাম হয়ে যাবে ত্বম। হুম, অহম আর জানামি এটা একটা কঠিন আছে, তাই জন্য আমি প্রথম রূপটা বলে দিচ্ছি। জানামি এখানে, আচ্ছা প্রথম রূপ নাই, আমি ধাতুটা বলে দিচ্ছি, তাহলে আপনি বলতে পারবেন। এখানে মূল ধাতু হচ্ছে জ্ঞা, জ্ঞা ধাতু।
মূল ধাতু হচ্ছে জ্ঞা, এরপরে আপনি বলুন। গ্যাসতে গ্যাসতে না, জ্ঞা বললাম তো, তাহলে দন্তষ্টকে আবার কার কোথ থেকে নিয়ে আসলেন? মূল ধাতু জ্ঞা, নিয়ম অনুসারে তার সাথে য, তার সাথে তে, জ্ঞায়তে, তো গ্যাসতে কি করে হলো? জ্ঞায়তে হবে তো। আচ্ছা জ্ঞায়তে, এবার জ্ঞায়তেটাতে আমি ভাবছিলাম যে যেমন পটসি হয়ে যায় তম তম এসে এরকম। এখানে তো পঠসির মতো দেখলে হবে না, এটা তো আত্মনেপদী, তাহলে এখানে সেব ধাতুর মতো দেখতে হবে। সেব ধাতুর মধ্যম পুরুষের একবচনে কি হয়? জ্ঞায়তে, সেভিয়াতে, সেরকম হবে জ্ঞায়তে। না না, সেব ধাতু সেবতে, সেবেতে, সেবন্তে, সেবসে মধ্যম পুরুষের একবচনে হয় সেবসে। আচ্ছা হ্যাঁ, তাহলে জ্ঞায়তে, জ্ঞায়াতে তো প্রথম রূপটা, সেবতের মতো চালালে প্রথম রূপটা হলো জ্ঞায়াতে, তাহলে এখানে কি প্রথম রূপ হবে? জ্ঞায়সে, হ্যাঁ জ্ঞায় আছে, এটাই জ্ঞায় আছে, জায়গায় গ্যাস চাষে ভুল করে বলেছিলেন। জ্ঞায়সে। স্যার এই রূপগুলো মানে একটা চার্ট পাওয়া যাবে যেখানে এই মানে ধাতুর এই 9 রকম রূপ দেয়া থাকবে? হ্যাঁ সব পাওয়া যাবে, কিন্তু চার তো লাগবে না, আপনি শুধু দুটো ধাতু যদি ভালো করে মনে রাখেন, পট ধাতু আর সেব ধাতু, তাহলেই তো হয়ে যাবে। সেবের স্যার ওই চার্ট কি দিয়েছিলেন, মানে 9টা যে সেবের যে মানে এ থাকবে প্রকার? চার্ট তো, চার্ট আমি মনে হচ্ছে সম্ভবত দিইনি, কিন্তু এগুলো কি দিতে হবে, কোথায় পাওয়া যাবে? আমি তো বলে দিয়েছিলাম, নর্মাল আপনি যে কোনো ধাতু দোকানে পেয়ে যেতে পারেন। কারণ অষ্টাধ্যায়ীতে দেখবে স্যার ওগুলো সেই লকার অনুযায়ী অনেকগুলো করে ওটা দেওয়া আছে ফর্ম, কেন কিন্তু এই যে ওই দেখুন মানে অষ্টাধ্যায়ী ডট কম আমি খুললাম, দেখুন আমি দেখাচ্ছি, হ্যাঁ অষ্টাধ্যায়ী ডট কম খুললাম, ধাতু পাঠে এখানে গেলাম, 2 নম্বর যে ধাতু পাঠ ছিল, ধাতু পাঠ যাওয়ার সাথে সাথে পরপর আমার ধাতু বেড়ে গেল। এখানে ধাতুর সাথে আমি কি সেব ধাতু, সেব ধাতু এখানে সংস্কৃতি যদি লিখে দিই সেব ধাতু চলে আসলো, সেব লিখতেই চলে আসলো প্রথম ধাতু, এই যে সেবতে, সেবেতে, সেবান্তে, সেবসে, সেবেতে, সেবাদ্বে, সেবে, সেবাবহে, সেবাম হয়ে গেল। আচ্ছা ইয়া ঢুকিয়ে যদি যাই তাহলে এখানে 2 নম্বর সেভিয়াতে, দেখুন সবগুলো এরকম সেভিয়াতের মতো চালাতে হবে, সেভিয়াতে, সেভিয়াতে, সেভিয়ান্তে। সিম্পল, এই এই রূপটা মুখস্থ করে রাখলে আপনাদের সুবিধা হবে, সেবতেটা মুখস্থ করতে হবে, আর ওদিকে এগুলো প্রথম দিনই এগুলো করিয়ে নিয়েছিলাম, কিন্তু আপনারা অনেকে করে আসেননি, সেই জন্য সমস্যা হয়ে গেছে। সেব ধাতুর 9টা রূপ, আর ওদিকে পট ধাতুর 9টা রূপ, পঠতি, পঠতাহ, পঠন্তি, পঠসি, পঠতাহ, পঠতা, পঠামি, পঠাবাহ, পঠামহ, ওটা আর সেব ধাতু লট লকারে, সেবাতে, সেবেতে, সেবন্তে, সেবাসে, সেবেতে, সেবাধ্বে, সেবে, সেবাবহে, সেবাময়। স্যার এবার এর মধ্যে আত্মনিপতি কোনটা আর ঠিক আছে, পরস্পর? স্ক্রিনশট নিয়ে রাখুন দরকার হলে। এই যে চেনার উপায় কি বলে দিয়েছিলাম, যাদের শেষে তে থাকবে তাদেরকে বলবো আত্মনেপদি, আর যাদের শেষে তি আছে তারা হচ্ছে পরস্মৈপদী, এটাই তো বলেছিলাম। ধরুন পট ধাতু যদি এখন আমি এখানে সার্চ করি পট, তাহলে এখানে পট ধাতুর যে রূপ পাওয়া যাচ্ছে, পট হয়ে গেছে, আরেকটা আছে পট ব্যক্তায়ম বাচি, এই যে এটা কোন কোন পদীয় ধাতু কি করে বুঝবেন পটতিটা দেখে? এটা কোন পদীয় বলুন তো, কেন আত্মনেপদী? শেষে তো তি আছে, পঠতি, তি থাকলে কি হয়? এটা তো একদম সোজা জিনিস, শেষে তি থাকলে ফার্স্ট যে রূপ, সে ফার্স্ট রূপের শেষে পঠতি, এটা হচ্ছে প্রথম রূপ, তার শেষে দেখতে পাচ্ছি তি আছে, তো ফার্স্ট রূপের শেষে যদি তি থাকে তাকে আমরা বলবো পরস্মৈপদ, আর ফার্স্ট রূপের শেষে যদি তে থাকে তাকে বলবো আমরা আত্মনেপদ। যেমন পঠতির শেষে তি আছে তাই জন্য এটা হয়ে যা গেল পরস্মৈপদী, আর সেবতে ওর শেষে তে আছে সেই জন্য ওগুলো হয়ে যাবে আত্মনেপদী। এখন আমরা যখন বাচ্য পরিবর্তন করি, সেই সে যে কর্তৃবাচ্যেতে যে কোনো ধাতুই থাকুক না কেন, যখন কর্মবাচ্যে করছি, কর্মবাচ্যের সময় আমরা নিয়মেই বলে দিয়েছি যে মূল ধাতুর সাথে য যোগ করে তে হয়,
আত্মনিপদের উপায়, মানে যদি আমার পট ধাতুও থাকে যখন কর্মবাচ্য হয়ে গেল করলাম তখন অটোমেটিক করে আত্মনিপদে হয়ে গেল, পঠ্যাতে হয়ে যাবে, পঠ্যাতে হয়ে গেলে সেবতের মতো চলবে, তে থাকলে সেবতের মতো চলবে আর তি থাকলে পঠতির মতো চলবে, বুঝে গেল? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছে, এখনো মনে হচ্ছে একটু সংশয় আছে, বলুন আপনি কি সংশয়? না না বুঝে গেছে, যে তি থাকলে পরস্ময়পদী হবে আর তে থাকলে হ্যাঁ আত্মনিপদী। আত্মনিপদী হবে, হ্যাঁ এবার এখানে যদি জ্ঞা ধাতু আসে তাহলে ওটা কিভাবে, ওর জ্ঞান রূপটা কিরকম হয়ে যাবে? জানাতি। জ্ঞান হ্যাঁ জ্ঞান ধাতু রূপ এখানে, দাঁড়া এখানে আরেকটা দিয়েছে, অনুপূর্বক জ্ঞা ধাতু, আর কোন জ্ঞা ধাতু আছে এখানে? জানাতি, তাহলে জ্ঞান ধাতুর রূপটা দেখুন, জানাতি জানিতহা, তাহলে জ্ঞান ধাতু কোন পদীয় ধাতু বলুন? পরস্মৈপদী। কিন্তু যখন যখন আমরা বাচ্য বাচ্য পরিবর্তন করলাম তখন কেমন হয়ে যাবে জ্ঞা ধাতুর রূপটা, কেমন হয়ে যাবে? কেমন হয়ে যাবে প্রথম রূপটা যখন বাচ্য পরিবর্তন করলাম তখন? জ্ঞায়াতি তি নয় তে, আমরা তো তে বললাম তে মূল ধাতু জ্ঞায়াতি তার সাথে ইয়া তার সাথে তে, এই তো নিয়ম, তাহলে জ্ঞায়াতে, তাহলে তখন সেটা কিন্তু আত্মনেপদী হয়ে গেল। জ্ঞায়াত হ্যাঁ এবার ওই জ্ঞায়াতেটাকে চালানোর সময় ওটা সেবতের মতো চালাতে হবে, তখন আর আচ্ছা এই পরস্মৈপদের মতো চালালে হবে না, কারণ ও শেষে তে চলে এসেছে, তে মানে হয়ে গেল তখন আত্মনেপদী, তাহলে আত্মনেপদীর একটা স্যাম্পল ধাতু আমার মুখস্থ আছে সেবতে, তার মতো এবার ছকে ফেলে দিতে হবে। মানে এখানে নটাও চলে যাবে পুরো আর কি, ওই গ্যা গ্যা যে ধাতুটা আছে শুধু ওই ওইটা দিয়েই চালাতে হবে, বোঝা গেছে? মোট ঠিক কথা, আছে, আপনাকে এখন পরস্মৈপদের একটা স্যাম্পল মুখস্থ করে রাখতে হবে, পঠতি পঠতঃ, আর আত্মনিপদের একটা স্যাম্পল সেবতে সেবেতে, এই দুটো স্যাম্পল করে রাখলেই ব্যাস, বাকি সব হাজার হাজার ধাতু এর মতোই চালিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে। ওকে, আর কারো আর একটা সংশয়? একটু জিনিস বলি স্যার, একটা স্যার আর কারো সংশয় আছে আজকে পড়াটা নিয়ে? স্যার, একটা জিনিস বলবো একটু স্যার। হ্যাঁ বলুন। স্যার আমরা যেমন গম ধাতুকে যখন ঞ যোগ করছি হুম তখন গম হুম মিয়তে হচ্ছে, ঠিক আছে, হুম আর জ্ঞা ধাতুর সঙ্গে যখন ঞ যোগ করছি তখন ঞটা পুরোপুরি বসে যাচ্ছে, জ্ঞাওতে হচ্ছে। তাহলে এই ঞটা যে ওখানে যেমন গম ধাতুর ময়ের সঙ্গে ইয়টা যোগ হয়ে গম মিয়তে হচ্ছে, এখানে কিন্তু গিয়া আকার থাকার জন্য কি সেপারেটলি ইয়টা বসছে? হ্যাঁ, আমার নিয়ম কি মূল ধাতুর সাথে ইয়কার লাগাতে হবে, হ্যাঁ গম ইয়কার নিয়তে, লাগাতে হবে, ওখানে মূল ধাতু ছিল গম, হ্যাঁ হলন্ত ছিল মূল হলন্ত, ধাতু, শেষে হ্যাঁ অকার ই ছিল ঘটানোর না, জন্য, সেটার সাথে ঢুকে গেল। আচ্ছা, আর এখানে যেহেতু আকার আছে সেহেতু আমরা ইয়টা আলাদা করে বসাচ্ছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওইটাই জিজ্ঞাসা করি, সেটা ওই ইয়টা তার মানে ওর সঙ্গে যুক্ত হলো না, আলাদা করে বসে গেল, হ্যাঁ আলাদা করে, যেহেতু ওখানে আকার রয়েছে তো তাহলে আর ওর আকার সাথে যুক্ত রয়েছে, হবে কি হ্যাঁ করে? হ্যাঁ ওইটাই জিজ্ঞাসা করলাম, ওটাই, ঠিক আছে। হুম হুম বেশ, তাহলে মোটামুটি আমাদের হলো, সারাক্ষণ ব্যাকরণই হয়ে গেল, ঠিক আছে। আজকে আমাদের আর কারোর জিজ্ঞাসা নেই তো, আশা করি বুঝতে পেরেছেন। আমি হচ্ছে গ্রুপে পাঁচটা হচ্ছে এরকম বাচ্য পরিবর্তন, একটু মিক্সড বাচ্য পরিবর্তন হোমওয়ার্ক হিসেবে লিখে পাঠিয়ে দেবো, আপনারা আগের দিনের মতো করে পাঠিয়ে দেবেন,
আজকেই আজকালের মধ্যে করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু ভুলে যাবেন। আচ্ছা এখন ক্লাসের শেষ চলে এসেছে, আশিস। আচ্ছা স্যার, এই উদাহরণগুলো একটু আমাদের স্যার এই শেয়ার করে দেবেন, যেগুলো হলো আজকে। হ্যাঁ হ্যাঁ, এই যে যতদূর যতদূর পড়িয়েছি ততদূর আমি স্লাইডটা পিডিএফ আকারে ডাউনলোড করে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক স্যার, ঠিক ঠিক আছে। আর কারোর আজকে পড়ার বিষয়ে জিজ্ঞাসা আছে? যদি না থাকে তাহলে আজকে আমরা একটা শুধু একটা এবার লাস্ট একটা জোকস পড়ে আজকে ক্লাস এখানেই শেষ করব। এমন একটা জোকসটা আপনাদেরকেই পড়ে বুঝতে হবে। আগে সবাই পড়ুন, পড়ে তারপরে দেখুন বুঝতে পারছেন কিনা, পরে হচ্ছে আমি হচ্ছে বুঝিয়ে দেবো। বুঝতে পারছেন? সাধনা মহোদয়া দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ, তাহলে সবাই চোখটার দিকে দেখুন। এখন এর মধ্যে অনেক শব্দ আছে যেগুলো আপনারা অর্থ জানবেন না, তো আস্তে আস্তে আমরা শিখবো এগুলো। এখন জাস্ট যে অর্থ জানেন, যেগুলো জানেন না সবগুলো বুঝে অর্থটা হচ্ছে আপনাদেরকে গেস করতে হবে, কিছু অনুমান করে ভাবতে হবে কি দাঁড়ালো। তা আমি একবার পড়ে দিচ্ছি, খেয়াল করুন ছবি রয়েছে, ছবিটা দেখেও আপনাদেরকে বুঝতে হবে, দেখে আপনাদেরকে বুঝতে হবে কি জিনিসটা। পড়ছিস দেখুন, কশ্চন জনঃ কেশ কর্তনার্থম গতবান নাপিতস্য আপনে তথা নাপিতম কথিতবান মম কেশ কর্তনম কৃত্বা মাম লঘু কেশবান করতু। বোঝা গেল? আচ্ছা, কি বললো দোকানে গিয়ে লোকটা? আবার পড়ছি, কশ্চন জনাহ কেশ কর্তনার্থম গতবান নাপিতস্য আপনে তথা নাপিতম কথিতবান, কি না মম কেশ কর্তনম কৃত্বা মাম লঘু কেশবান করতু। তারপরে এবার নাপিত বলছে, নাপিতহ কিয়ৎ কর্তনম করিষ্যামি। নাপিত কিছু একটা জিজ্ঞেস করলো, কিয়ৎ কর্তনম করিষ্যামি। তখন লোকটা আবার বলছে, এবং কর্তনম করতু। কি বলছে লোকটা? এবং কেশ কর্তনম করতু ইয়েন কেশাহ মম পত্ন্যাহ হস্তে না আগচ্ছেয়ুহ। লোকটা কি বলল? এবং কেশ কর্তনম করতু ইয়েন কেশাহ মম পত্ন্যাহ হস্তে না আগচ্ছেয়ুহ। এখন কে কে বুঝতে পেরেছেন, হাত তুলুন। বাহ, অনেকেই বুঝতে পেরেছেন, তিনজন হলো। সাধনা মহোদয়া? হ্যাঁ স্যার। বুঝতে পারেননি? না স্যার। ঠিক আছে, অসুবিধা নেই, আরো আমি ভেঙে ভেঙে আবার পড়ছি। অর্ণব মহোদয় বুঝতে পারেননি? ঠিক আছে, আমি আরেকবার বলছি, ভালো করে দেখুন সাধনা মহোদয়া। দেখে বোঝাই যাচ্ছে কোন দোকানে গেছে, কি করতে গেছে, অলরেডি বোঝাই যাচ্ছে, ছবি দেখেও বোঝা যাচ্ছে, আর যখন আমি বলছি কিছু কিছু শব্দ আছে দেখেই বোঝা যাচ্ছে লোকটা কোন দোকানে গেছে। কোন দোকানে গেছে সাধনা মহোদয়া? নাপিতের ওখানে। হ্যাঁ, এবার এবার তাহলে অতটা বুঝে গেছেন মানে বাকিটাও বুঝতে পারবেন, জোকস কোন জায়গায় রয়েছে একটু বুঝুন তাহলে। কি বলছে? কশ্চন জনাহ কেশ কর্তনার্থম গতবান নাপিতস্য আপনে তথা নাপিতম কথিতবান মম কেশ কর্তনম কৃত্বা মাম লঘু কেশবান করতু। সিম্পল, যেমন যে জন্য যায় দোকানে গিয়ে কিছু একটা বলেছে যে আমার এরম করে দাও বা কিছু,
তারপরে নাপিত কিছু একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, কি প্রশ্ন? কিয়ৎ কর্তনম করিস আমি, নাপিত এটা জিজ্ঞেস করলো। তারপরে লোকটা কি বললো, এখানেই আছে মেন টুইস্টটা, হাসির জিনিসটা। লোকটা কি বলছে জনাহ, কি বলছে? এবং কেশকর্তনম করতু, এবং কেশকর্তনম করতু ইয়েন কেশাহা মম পত্ন্যাহা হস্তে না আগচ্ছেয়ু। এখানে জিনিসটা রয়েছে, এবং কেশকর্তনম করতু ইয়েন কেশাহা মম পত্ন্যাহা হস্তে না আগচ্ছেয়ু। বুঝতে পেরেছেন? সাধনা মহোদয়া? না স্যার, বুঝতে পারিনি। আচ্ছা, লোকটা কি প্রশ্ন করেছিল, নাপিতটা কি প্রশ্ন করেছিল লোকটার কাছে? কিয়ৎ কর্তনম করিস তুমি? কিয়ৎ কর্তনম করিস, এটার মানে কি আন্দাজ করুন। নাপিত কি জিজ্ঞেস করতে পারে ওকে, কেমন চুল কাটবে ওটা নাকি কি? হ্যাঁ, সেই রকমই। কতটা চুল কাটবো, একেবারে ছোট করে দেবো না লম্বা লম্বা রাখবো না কি, এরকম কিছু প্রশ্ন করবে অবশ্যই। কিয়ৎ মানে কতটা, কর্তনম মানে কাটবো, কাটা আর কি, করিস আমি করবো, কতটা চুল কাটবো। তাহলে তার উত্তর লোকটা কেমন দিচ্ছে, যে সবাই আপনি বাদে সবাই এখন হয়তো হাসছে। কি উত্তর দিল, যে এবং কেশকর্তনম করতু ইয়েন কেশাহা মম পত্ন্যাহা হস্তে না আগচ্ছেয়ুঃ। একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন। দেখি অন্যরা কেমন বুঝে। অর্পিতা মহোদয়া কি বুঝেছেন একটু বলে দিন তো সংক্ষেপে, বা কিছু হিন্টস যাতে সাধনা মহোদয়া ধরতে পারেন। যখন লোকটিকে প্রশ্ন করলো যে কতটা ছোট করে কাটবো, সে তখন বলছে যে এমনই ছোট করে কাটবো। মাইক্রোফোনের সমস্যা হচ্ছে। মাইক্রোফোনের একটু সমস্যা হচ্ছে শুনতে। সাধনা মহোদয়া? হ্যাঁ স্যার। দেখুন এবার লাইনগুলোর মানে দেখুন, কি বলছে লোকটা, এবং কেশকর্তনম করতু এই রকম ভাবে চুলটা কাটো, এবং কেশকর্তনম করতু কাটো যেন, যার ফলে কেশাহা চুলগুলো মম আমার পত্ন্যাহা পত্নীর হস্তে না আগচ্ছে ইহু, হাতের মধ্যে যাতে না আসে। এখন বুঝতে পারলেন কি মানে? তাহলে কেসটা কি, জোকসটা কি ধরতে পেরেছেন? এখনো পারেননি? আসলে ব্যাপারটা হচ্ছে লোকটা প্রত্যেকদিন বউয়ের হাতে প্রচুর ঠেঙ্গান খায়। হ্যাঁ, প্রত্যেকদিন লোকটা বউটা হয়তো লোকটা চুল ধরে প্রচুর টান টান দেয়, প্রচুর মারে, তাই বলছে চুলটা এত ছোট করে কেটে দিন যাতে চুলটা বউ না ধরতে পারে, বউয়ের হাতে যাতে না আসে, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এরকম আজকে আর সময় নেই, পরের দিন আমরা আরো অনেক জোকস দেখবো। তো জোকস গুলো কিছু কিছু এরকম থাকবে, মানে কিছু ওয়ার্ড আপনার না জানা থাকতে পারে, কিন্তু ছবি দেখে কিছু শব্দ থেকে অনুমান করে আস্তে আস্তে শিখতে হবে। ইংলিশ যখন আমরা প্যারাগ্রাফ পড়ি, অনেক শব্দের মানে হয়তো নাও জানা থাকতে পারে, যেগুলো জানি সেগুলো দিয়ে গেস করে করে শিখতে হয়। তো ঠিক আছে, এরপরে আমরা ব্যাকরণের দিকে একটু কমিয়ে, এখন অনেকটা ব্যাকরণ হয়েছে, এবার আস্তে আস্তে আমরা ব্যাকরণের থেকে কিছু প্র্যাকটিক্যাল দিকে শিখব, চিঠি লেখা, গান, কিছু কবিতা, স্তোত্র, জোকস, তারপরে ধাঁধা, এগুলো আমরা এবার সংস্কৃত দেখব, যাতে আমরা নিজেরা দেখে 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 তার মানে মোটামুটি বুঝে রসা শোধন করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরের দিন সবাই হোমওয়ার্কটা করে আনবেন। ওকে, আর কারো কিছু যদি জিজ্ঞাসা না থাকে তাহলে এখানেই রাখছি। গুড নাইট সকলকে।
গুড নাইট স্যার। গুড নাইট স্যার। হুম।